চলো স্টার্ট করছি। দেখো, গতদিন আমরা এই অবধি পড়েছিলাম, রাইট? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা আমি জাস্ট বলেছিলাম যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি, সেটা বলেছিলাম যে এনার্জি কনজারভেশন, রাইট? সেখান থেকে তোমাদের আমি দুটো কথা, মানে ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডান সম্বন্ধে কোনো মানে কয়েক কতগুলো কথা বলেছি। সেই ওয়ার্ক ডানটা কি, সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়াল টু DW, সেটা হচ্ছে পি গ্যাস ইন্টু DV, কারেক্ট? তাহলে এবার একটা জিনিস দেখো, তাহলে বলো তো আমি এই ডিরেকশনে, আমি ওয়ার্ক ডানের কথা বলছি, ওয়ার্ক ডানের কথা বলছি। দেখো আমি, দাঁড়াও এক মিনিট, আমি এইদিকে পি কে তোমার ডিনোট করেছি, এইদিকে ভি কে ডিনোট করেছি, এবং আমি একটা কার্ভ পেয়েছি এইরকম। কি বললাম? আমি একটা কার্ভ পেয়েছি এইরকম। তাহলে বলো তো এই এরিয়া, এখান থেকে এইটুকু যে এরিয়া, এখান থেকে এইটুকু যে এরিয়া, সেই এরিয়াটাকে আমি কি লিখবো? PdV ইন্টিগ্রেশন না? বলো। হ্যালো, হ্যাঁ, ওটা ওয়ার্ক ডান স্যার, কারেক্ট? ওয়ার্ক ডান। ওয়েট ওয়েট, আমি এখনো ওয়ার্ক ডান সম্বন্ধে কোনো কথা বলিনি। আমি জাস্ট বললাম যে এর এরিয়াটা, আমি যদি পি আর ভি কোনো গ্রাফ পাই, সেই পি আর ভি গ্রাফে যে এরিয়াটা, সেইটা এরিয়াটাকে এইভাবে লেখা যায়। একটা জিনিস লক্ষ্য করো, PdV আর এই PdV তো একই জিনিস, তার মানে এই যে এরিয়াটা, এরিয়াটা PdV, দ্যাট ইজ ওয়ার্ক ডান। তার মানে আমি বলতে পারি ওয়ার্ক ডান ইজ বেসিক্যালি, ওয়ার্ক ডান ইজ বেসিক্যালি এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ PV ডায়াগ্রাম, রাইট? PV ডায়াগ্রাম। আচ্ছা, এই PV ডায়াগ্রামকে ইন্ডিকেটার ডায়াগ্রামও বলে। আমি আবারও বলছি, এই PV ডায়াগ্রামকে ইন্ডিকেটার ডায়াগ্রামও বলে। ওকে, এই যে PV, PV ডায়াগ্রামকে ইন্ডিকেটার ডায়াগ্রামও বলে। ইন্ডিকেটার ডায়াগ্রামও বলে, দাঁড়াও, ইন্ডিকেটার ডায়াগ্রাম, ইন্ডিকেটার ডায়াগ্রামও বলে। ওকে, ফাইন। এই অবধি তোমাদের যদি কোনো ডাউটস না থাকে, তাহলে আমরা আগে এগোচ্ছি। দেখো, তোমাদের যদি স্যার, ইন্ডিকেটার ইন্ডিকেটার ডায়াগ্রাম মানে এটা কি? যাত্রা, এইটাকে বলে ইন্ডিকেটার ডায়াগ্রাম, এই এই ডায়াগ্রামটাকে, PV ডায়াগ্রাম। নামে কোনো স্পেশাল মানে নেই? হ্যালো হ্যালো, হ্যাঁ এটাকে স্যার, ইন্ডিকেটার ডায়াগ্রাম বলে। কেন ইন্ডিকেটার ডায়াগ্রাম বলে সেটা আমি পরে আস্তে আস্তে বুঝতে পারবে, একটু ওয়েট করো। জাস্ট এখন ইন্ডিকেটার ডায়াগ্রাম বলছে এটাকে, এইটুকু। ওকে, আচ্ছা, এইবারে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো। ও আচ্ছা, আগে জেনারেল জিনিসপত্র নিয়ে চর্চাগুলো করে নিই, তারপরে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ দেখো দেখো, সেটা হচ্ছে এই যে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা যেটা আগের দিন বললাম, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যেটা আগের দিন বললাম, সেটা কি বেসিক্যালি? সেটা হচ্ছে দেখো, DQ ইকুয়াল টু DU প্লাস DW। বলতো DUটা কি, বলতে পারবে DUটা কি? হ্যালো, এই যে DQ ইকুয়াল টু DU প্লাস DW লিখেছি না, স্টেট ফাংশন। বলতো DUটা কি, স্টেট ফাংশন? বলো বলো বলো, DUটা কি বলতে পারবে? স্টেট ফাংশন, বলো বলো বলো, ঠিকই বলছো, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। ভেরি গুড, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। এটা কিন্তু ইন্টারনাল এনার্জি নয়, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আচ্ছা বলো তো DWটা কি, চেঞ্জ ইন ওয়ার্ক ডান? DW কি চেঞ্জ ইন ওয়ার্ক ডান? নো নো নো, নট চেঞ্জ ইন ওয়ার্ক ডান, এটা ওয়ার্ক ডান, এটা কিন্তু চেঞ্জ ইন ওয়ার্ক ডান না। ওকে,
গেট দা পয়েন্ট স্যার? এই চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটাকে স্টেট ফাংশন তো বলে, এটা কে বলেছে এটাকে স্টেট ফাংশন বলে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিকে স্টেট ফাংশন বলে, এটা কে বললো? মানে শুধু ইন্টারনাল এনার্জিটা স্টেট ফাংশন, এক্স্যাক্টলি। এটার সাথে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির কি সম্পর্ক? দেখো এবার ডিকিউটা কি, ডিকিউটা হচ্ছে বলো হিট সাপ্লাইড অর হিট অ্যাবজর্বড। এবার দেখো আমি এইটাকে এইটাও লিখতে পারি, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ, একই জিনিস। ডেল্টা দিয়ে আমি রিপ্লেস করে দিয়েছি, একই জিনিস। কি বললাম বলো? একই জিনিস, অনেক বইতে এটাও লেখা আছে। এবারে ভালো করে শোনো, এই যে ডেল্টা কিউ, ডেল্টা কিউ এটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ হয় তার মানে কি? সেটা হচ্ছে ওয়েন ইজ, দেখো ওয়েন হিট ইজ সাপ্লাইড টু আ সিস্টেম। কি বললাম? ওয়েন হিট ইজ সাপ্লাইড টু এ সিস্টেম, যখন বাইরে থেকে সিস্টেমে হিট দেওয়া হয় তখন ডেল্টা কিউ কে পজিটিভ নেওয়া হয়। এবার বলো তো নেগেটিভ কখন হবে? বলো বলো বলো, ওয়েন হিট গ্যাসটা যখন অ্যাবজর্ব ইজ ড্রন ড্রন ফ্রম দা সিস্টেম। আমি আবারও বলছি, সিস্টেম থেকে যখন হিটটাকে নেওয়া হয় তখন সেটাকে বলা হয়, তখন সেটাকে নেগেটিভ ধরা হয়। সিমিলার ওয়েতে, ভালো করে শোনো, সিমিলার ওয়েতে ডেল্টা ইউ পজিটিভ হবে, ডেল্টা ইউ নেগেটিভ হবে। বলো তো ডেল্টা ইউ পজিটিভ মানে কি? টেম্পারেচার বাড়ে কি কমে? ডেল্টা ইউ পজিটিভ মানে ভেরি গুড, টেম্পারেচার বাড়বে। ওকে, টেম্পারেচার বাড়বে তার মানে ইন্টারনাল, এই ডেল্টা ইউ পজিটিভ মানে ইন্টারনাল এনার্জি বাড়বে না কমবে? বলো, ইন্টারনাল বাড়বে, এনার্জি বাড়বে, বাড়বে। সিমিলারলি টি নেগেটিভ মানে কি? ইন্টারনাল এনার্জি কমবে। ভেরি গুড, ইন্টারনাল এনার্জি কমবে। আমরা এগুলো প্রবলেমে দেখতে পাবো, কখন পজিটিভ কখন নেগেটিভ। ফর দা টাইম বিং জাস্ট আমি যেগুলো বলছি এগুলো লেখো, আমাদের আস্তে আস্তে জিনিসপত্রগুলো ক্লিয়ার হবে। নেক্সট আসছে ডেল্টা কিউ, ডেল্টা কি বাকি থাকলো? ডেল্টা ডব্লিউ। আচ্ছা এইবারে বলো ডেল্টা ডব্লিউ পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে? বলো তো পজিটিভ যখন হবে তখন ভলিউম ডেল্টা ভি বাড়বে কি কমবে? এটা হচ্ছে পিডিভি ইন্টিগ্রেশন। বলো তো ভলিউম কমবে, ভলিউম বাড়বে, ভলিউম বাড়বে। যদি ভলিউম বাড়ে, ভালো করে শোনো, তাহলে সেটা এক্সপ্যানশন না কম্প্রেশন? এক্সপ্যানশন, কারেক্ট। আচ্ছা যদি এই ঘটনাটা ঘটে, মানে ডেল্টা ডব্লিউ পজিটিভ বেরোয়, ভালো করে শোনো, যদি এই ঘটনাটা ঘটে ডেল্টা ডব্লিউ পজিটিভ বেরোয় তখন বলা হয় ওয়ার্ক ইজ, ওয়ার্ক ইজ ডান। বলো তো বাই দা গ্যাস অর অন দা গ্যাস? অন দা গ্যাস, বাই দা গ্যাস, অন দা গ্যাস, বাই দা গ্যাস। আচ্ছা বোঝাচ্ছি, এগুলো বোঝাচ্ছি, ওয়েট করো। হ্যাঁ এটা এক্সপ্যানশন হচ্ছে তো। হ্যাঁ রাইট, নেগেটিভ মানে ডেল্টা ভি বাড়বে কি কমবে? কমবে, কমবে। এক্সপ্যানশন না কম্প্রেশন? কম্প্রেশন, কম্প্রেশন, গুড। এটা মানে কি বলো? অন দা গ্যাস, অন দা গ্যাস, ডান অন দা গ্যাস। এগুলো কিন্তু খুব মাইনিউটলি ফলো করতে হবে, এটা বাই, এটা অন। স্যার আমরা যদি ডেল্টা ডব্লিউ কেন নিচ্ছি তাহলে কি নেব? শুধু ওয়ার্কডান যদি ধরি, শুধু ওয়ার্কডান। হ্যাঁ এটা তো শুধু ওয়ার্কডানই তো আমি লিখেছি, এই যে ডেল্টা ডব্লিউ, আমি তো শুধু ওয়ার্কডানই লিখেছি। হ্যাঁ আচ্ছা, তাই না? আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ। এবারে দেখো, এবারে দেখো, যেমন আমি আগের দিন একটা এক্সাম্পল নিয়েছিলাম না, কোথায় গেল? আচ্ছা ওই এক্সাম্পলটা কোথায় গেল? সেটা হচ্ছে ওই যে আইসোবারিক প্রসেস,
জানতাম না, দাঁড়া দেখে নি। হ্যাঁ এই যে আইসোবারিক প্রসেস, এইটাই এইটাই। বলতো এখানে এক্সপ্যানশন হচ্ছে না, এখানে এক্সপ্যানশন হয়েছিল কি হয়নি মনে আছে? এইটা এক্সপ্যানশন হয়েছিল কি হয়নি? আচ্ছা যদি এক্সপ্যানশন হয় তাহলে ওয়ার্ক ডানটা কে করেছে? গ্যাস করেছে না বাইরের কোন তোমার এক্সটার্নাল এজেন্ট করেছে? গ্যাস করেছে। কারেক্ট, তার মানে ওয়ার্ক ডান বাই দা গ্যাস আর অন দা গ্যাস? বাই দা গ্যাস। ভেরি গুড। এবারে যদি এটা বাই দা গ্যাস হয়, এবারে এদিকে চলে এসো, যদি এটা কম্প্রেশন হয় তার মানে ওয়ার্ক ডান, সরি হ্যাঁ কম্প্রেশন হয় মানে ওয়ার্ক ডানটা যদি নেগেটিভ হয় তার মানে ডেল্টা ভি নেগেটিভ, মানে ভলিউম কমেছে। যদি ভলিউম কমে তাহলে গ্যাস 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 কি নিজে থেকে ভলিউম কমাতে পারবে? না। তার মানে কি বাইরে থেকে কেউ ওর উপরে ওয়ার্ক ডান করেছে? হ্যাঁ। সেই জন্য এটা অন দা গ্যাস। ওকে আচ্ছা, এইবারে ভালো করে দেখো, এই যে ডেল্টা কিউ, আমি ডেল্টা কিউ দিয়ে লিখছি, এই যে ডেল্টা কিউ, কখনো কখনো ডিডব্লিউ দিয়ে লিখবো, কখনো কখনো ডেল্টা কিউ দিয়ে লিখবো, বোথ আর সেম, বোথ আর সেম। কখনো কখনো শুধু কিউ দিয়েও লিখবো, বোথ আর সেম। কি বললাম বুঝলে? বোথ আর সেম। এটাকে আমি কিউ দিয়েও লিখতে পারি, কিউ, কি বললাম, কিউ দিয়েও লিখতে পারি, কিউ। এইটা মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি, তাই না? প্রথমটা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি না? হ্যালো, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি না? তাহলে বলতো এটাকে কি লিখতে পারি? এফ বাই টু এন আর। বলতো এইটা কি লিখেছি? এইটা দেখো, দাঁড়াও দাঁড়াও, ইন্টারনাল এনার্জি এটা বার করেছিলাম, এই দেখো এটা ইউটা কি লিখেছি? ইউ। হ্যালো, ইউটা কি লিখেছি? এফ বাই টু এনআরটি না? ওকে, তাহলে বলো তো ডেল্টা ইউ মানে কি হবে? এফ বাই টু এন আর, এইটা তো কনস্ট্যান্ট, এইটা ডেল্টা টি হবে না? বলো বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, প্লাস প্লাস ওয়ার্ক ডান, কারেক্ট, ওয়ার্ক ডান। ওকে, এইটা প্রসেস ডিপেন্ডেন্ট, এটা আমি আগেও একবার বলেছি আবারও বলছি, তার মানে এই এক্সপ্রেশনটা আমাদের একটু মনে রাখতে হবে। এখানে কিন্তু টি নয়, বলো তো এখানে টি নয়, এখানে কি লেখা আছে বলো? হ্যালো, ডেল্টা টি। ডেল্টা টি মানে কি? চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার। ওকে, এইগুলো কিন্তু আমাদের প্রতিটা জিনিস কাজে লাগবে। আচ্ছা, এখনো পর্যন্ত আমরা যা যা করেছি সেটা হচ্ছে এই। আচ্ছা, নতুন একটা টার্ম আমাকে ইন্ট্রোডিউস করতে হবে, সেটাকে বলবো মোলার স্পেসিফিক হিট বা মোলার হিট ক্যাপাসিটি। ভালো করে শোনো, মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি, এটা ডেফিনেশনটা একটু বলি। এর ডেফিনেশন বলছে, ভালো করে শোনো, মনে আছে আমরা কিউ ইকুয়াল টু এম এস টি পড়েছিলাম, কোথায় পড়েছিলাম মনে আছে? ক্যালোরিমেট্রি, কারেক্ট। এখানে এস টা কি ছিল? স্পেসিফিক হিট। ভেরি গুড। সেম ভাবে গ্যাসের জন্য স্পেসিফিক হিট, গ্যাসের জন্য স্পেসিফিক হিট ডিফাইন করা হয়, সেটাকে বলা হয় মোলার হিট ক্যাপাসিটি। কি বললাম? মোলার হিট ক্যাপাসিটি। সেটাকে কি বলে? সেটা হচ্ছে দেখো হিট রিকোয়ার্ড, হিট রিকোয়ার্ড টু রাইজ ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড অফ ওয়ান মোল গ্যাস। কি বললাম? ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড ফর ওয়ান মোল গ্যাস। ওকে, তার মানে দেখো ডেফিনেশন ওয়াইজ হিট রিকোয়ার্ড, আমি ধরলাম ডেল্টা কিউ রিকোয়ার্ড, আমি ধরলাম ডেল্টা কিউ রিকোয়ার্ড টু রাইজ, টু রাইজ, টু রাইজ ওয়ান ডিগ্রি অফ ওয়ান মোল অফ গ্যাস, কারেক্ট। মানে
আমার কাছে যদি এন মোল থাকে তাহলে একে আমাকে এন দিয়ে ডিভাইড করতে হবে, আর এক ডিগ্রির জন্য আমি ডেল্টা কিউ দিয়ে ডেল্টা টি দিয়ে ডিভাইড করব, তার মানে এইটাকে আমি বলবো সি। এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে ডেল্টা কিউ ইকুয়াল টু এন সি ডেল্টা টি। এই সিটা হচ্ছে মোলার, এই সিটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। ওকে, এই সিটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি, ঠিক এইটার মতো। দেখো সলিডের জন্য, সলিডের এটা যদি ডেল্টা কিউ লিখি এটা ডেল্টা টি লিখবো না, তাই না? তার মানে সলিডের জন্য কি ছিল, মাস ইনটু স্পেসিফিক হিট ইনটু কি ছিল বলো, টেম্পারেচার চেঞ্জ সলিডের জন্য। গ্যাসের জন্য কি লিখবো বলো, বলো গ্যাসের জন্য কি লিখবো বলো, ডেল্টা কিউ ইকুয়ালস টু এনসি ডেল্টা টি, কারেক্ট? এন মোল, সি মোলার স্পেসিফিক হিট অর হিট ক্যাপাসিটি হোয়াট এভার, এন্ড ডেল্টা টি, কারেক্ট? সিমিলার টু দিস। এখানে যেটা মেইন কথা সেটা হচ্ছে, ভালো করে শোনো, এখানে যেটা মেইন কথা সেটা হচ্ছে এইখানে কত হিট লাগবে সেটা প্রসেস ডিপেন্ডেন্ট। কিরকম প্রসেস ডিপেন্ডেন্ট, ভালো করে শোনো। ধরো আমার কাছে একটি এরকম চেম্বার আছে, ওকে, ভালো করে শোনো। এখান থেকে আমি হিটার দিয়ে হিটার দিচ্ছি, আমি সেই পরিমাণ হিট দেবো যাতে এখানে এক ডিগ্রি টেম্পারেচার বাড়ে, তাই না? সেই পরিমাণ হিট দেবো যাতে আমার এক ডিগ্রি টেম্পারেচার বাড়ে। তার মানে এটা প্রসেস ডিপেন্ডেন্ট। কিরকম ভেবে দেখো, যদি এটা অ্যাডিয়াবেটিক হয় মানে বাইরে কোনো হিট যেতে পারবে না, বলো, বাইরে কোনো হিট যেতে পারবে না, যদি বাইরে কোনো অ্যাডিয়াবেটিক হয় বাইরে কোনো হিট যেতে পারবে না, তার জন্য যদি যত হিট লাগবে, কারেক্ট, তার জন্য একটা যদি হিট লাগে। এবার আমি যদি বলি আইসোথার্মাল মানে বাইরে হিট যেতে পারবে, তাহলে বলো তো আইসোথার্মালের জন্য সি এর ভ্যালু কত হওয়ার কথা, ভেবে বলো আমাকে, বলো আইসোথার্মালের জন্য কত হিট দিলে এক ডিগ্রি টেম্পারেচার বাড়বে, বলতে পারবে? আইসোথার্মালের জন্য ইনফিনিটি হিট দিলে, কেন বলো তো? আরে বাবা, আমি যা হিট দিচ্ছি সব তো বেরিয়ে যাচ্ছে, তাহলে তো এর টেম্পারেচারই বাড়াতে পারছে না। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এর মধ্যে যে গ্যাসটা আছে তার টেম্পারেচার এক ডিগ্রি বাড়াবে, কিন্তু ও যা হিট দিচ্ছে সব তো বেরিয়ে যাচ্ছে, তার মানে ভেবে দেখো ও কি কখনোই এর টেম্পারেচার এক ডিগ্রি বাড়াতে পারবে যদি আইসোথার্মাল হয়? বলো 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 বলো, কখনোই কি বাড়াতে পারবে? অ্যাডিয়াবেটিক হতে হবে। ভাই আগে আইসোথার্মাল কথা বলছি সেটা বোঝো, আইসোথার্মালের কথা বলছি সেটা বোঝো, অ্যাডিয়াবেটিক কি হবে সেটা পরে আসে। হিট ওকে দিতে হবে, এক্স্যাক্টলি, হিট ওকে দিতে হবে, তবে এক ডিগ্রি সেলসিয়াস ও বাড়বে। এক্স্যাক্টলি, ভেবে দেখো না, আমি যা হিট দিচ্ছি সব বেরিয়ে যাচ্ছে, যা হিট দিচ্ছি সব বেরিয়ে যাচ্ছে, তার মানে কি একে এক ডিগ্রি বাড়ানোর মতো হিট আমি পাচ্ছি না। কিন্তু ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে এই এক ডিগ্রি বাড়াতে গেলে ওকে ধরে নিতে হচ্ছে ইনফাইনাইট হিট দিতে হবে, মানে প্রচুর হিট দিতে হবে, সেটাকেই বলা হচ্ছে ইনফাইনাইট হিট দিতে হবে। আচ্ছা, তারপর একটা জিনিস কি তোমরা বুঝতে পারলে, যে আইসোথার্মালের জন্য আমাকে অনেক বেশি হিট দিতে হবে? হ্যালো, এবারে বলো যদি এটা অ্যাডিয়াবেটিক হয় তাহলে কি বেশি হিট দিতে হবে না কম হিট দিতে হবে, ভেবে বলো। অ্যাডিয়াবেটিক, বাইরে কোনো হিট যাচ্ছে না, কম হিট দিতে হবে। ভেরি গুড, কম হিট দিতে হবে। তার মানে এখান থেকে আমি কি ডিনোট করতে পারি, সেটা হচ্ছে এই যে ডেল্টা কিউ, যে হিটটা আমরা দিচ্ছি যার জন্য এক ডিগ্রি টেম্পারেচার বাড়ছে, ডেল্টা কিউ প্রসেস ডিপেন্ডেন্ট। কি বললাম? প্রসেস ডিপেন্ডেন্ট। আচ্ছা, ডেল্টা কিউ যদি প্রসেস ডিপেন্ডেন্ট হয়, এন কি প্রসেস ডিপেন্ডেন্ট? এন এন না, এন 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 কি প্রসেস ডিপেন্ডেন্ট? না। ডেল্টা টি কি প্রসেস ডিপেন্ডেন্ট? না। তাহলে সিটা কি প্রসেস ডিপেন্ডেন্ট? হ্যাঁ, কেন হতেই হবে, তুমি ভেবে দেখো না, বাদিকটা প্রসেস ডিপেন্ডেন্ট, আমাকে ডান দিকটাও তো প্রসেস ডিপেন্ডেন্ট হতে হবে, এবং ডান দিকে এন আছে আর ডেল্টা টি আছে, এন হচ্ছে নাম্বার অফ মোল, এটা তো প্রসেস ডিপেন্ডেন্ট নয়, কারেক্ট? আর ডেল্টা টি কত টেম্পারেচার বাড়াবে সেটাও প্রসেস ডিপেন্ডেন্ট নয়, তাহলে কোনটা প্রসেস ডিপেন্ডেন্ট? সি, তার মানে মোলার হিট ক্যাপাসিটি সি প্রসেস ডিপেন্ডেন্ট। বলো এইটা বুঝতে কোনো অসুবিধা আছে কি নেই, বলো
এইটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা আছে কি নেই? আছে? হ্যালো, কোনো ডাউট থাকলে বলো, আমি আবার বোঝাবো। আছে? আচ্ছা, এইবারে আমি দেখো, আমরা মেইনলি কয়েকটা কি বলে পড়েছিলাম, প্রসেস পড়েছিলাম, সেই প্রসেস গুলো নিয়ে ইন ডিটেলে ডিসকাস হবে। সবার প্রথমে হেডিং দাও আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস আচ্ছা, আইসোবারিক প্রসেস। তোমাদের আমি এই আইসোবারিক প্রসেসটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, তোমাদের কি সেটা মনে আছে? বলো, তোমাদেরকে আমি এই আইসোবারিক প্রসেসটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, তোমাদের কি সেটা মনে আছে? স্যার, প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। ওকে, এবার শোনো ভালো করে। আচ্ছা, আইসোবারিক প্রসেস, এই আইসোবারিক প্রসেসে আমরা যে গ্যাসটা নিয়ে ডিসকাস করছি, সেই গ্যাসটা কি আইডিয়াল না নন আইডিয়াল? আইডিয়াল স্যার। ওকে, যদি এটা আইডিয়াল হয় তাহলে দেখো, পিভি ইকুয়াল টু এন আর টি, এই ইকুয়েশনটা ভ্যালিড? বলো। হ্যাঁ স্যার, ভ্যালিড। ওকে, এটা গ্যাস ইকুয়েশন, এটা ভ্যালিড। আচ্ছা, আইসোবারিক প্রসেস মানে কি কনস্ট্যান্ট বলো তো? আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট। ভেরি গুড, প্রেসার কনস্ট্যান্ট। আচ্ছা বলো তো, যদি প্রেসার কনস্ট্যান্ট হয় আইসোবারিক প্রসেস মানে, তার মানে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে আমি কি বলতে পারি? প্রসেস ইকুয়েশন বলতে পারি? আমি আগেই বুঝিয়েছিলাম, তাই না? প্রসেস ইকুয়েশন না, বলো, বলেছিলাম না তোমাদের প্রসেস ইকুয়েশন। আচ্ছা, এবার দেখো, এই দুটোকে যদি আমি একসাথে নিই, তাহলে বলো তো, ভি বাই টিটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? এই দুটোকে যদি একসাথে মেলাই কিরকম ভাবে? পি ভি ইকুয়াল টু এন আর টি, কারেক্ট? পি ভি ইকুয়াল টু এন আর টি, তার মানে পি তো কনস্ট্যান্ট, তার মানে আমি এই পি এর জায়গায় লিখছি কনস্ট্যান্ট, ইনটু ভি ইকুয়াল টু এন আর টি। এবার বলো তো, এন আর আরটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? কনস্ট্যান্ট। তাহলে দেখো তো, ভি বাই টি কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তার মানে ভেবে দেখো, এইটা কি ছিল? গ্যাস ইকুয়েশন, কারেক্ট? এইটা কি ছিল? প্রসেস ইকুয়েশন, কারেক্ট? এই দুটোর কম্বিনেশনের ফলে আমি যেটা পেলাম সেটা ভি বাই টি, এটাও এটাকেও প্রসেস ইকুয়েশনই বলে। ভেবে দেখো, এইটা মানেই তো এইটা, তাই না? ভেবে দেখো, এইটা মানেই তো এইটা, তাই না? এইটা মানেই তো এইটা। ওকে, আচ্ছা তাহলে আমি এবার একটু এগোই, বলো, আমি একটু এগোই। দেখো, আমি এবারে ওয়ার্ক ডান ক্যালকুলেট করছি। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান আমার কি ছিল মনে আছে? পি গ্যাস ইনটু ডিভি, পি গ্যাস ইনটু ডিভি। আচ্ছা, এবারে ভালো করে শোনো, এই যে পি গ্যাস, এটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? কারেক্ট, ভেরি গুড। আমি সেই কনস্ট্যান্ট ভ্যালুটাকে লিখছি, ধরো পি নট, ধরো লিখছি পি নট, ঠিক আছে? তাহলে আমি এটাকে লিখতে পারি পি নট ইন্টিগ্রেশন ডিভি, কারেক্ট? আচ্ছা, ইন্টিগ্রেশন ডিভি। এবার বলো তো, আমার ভলিউমটা যদি বাড়ে তাহলে ভি আই থেকে, ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল হবে, হবে তো? তার মানে আমি এইটাকে লিখতে পারি পি নট ভি এফ মাইনাস ভি আই। বলো, লিখতে পারি কি পারি না? আবার এটাকে লিখতে পারি পি নট ভি এফ মাইনাস পি নট ভি আই। বলো, কোনো ডাউট আছে? আচ্ছা, এবার একটা কথা বলো তো, পি নট ভি আই ইকুয়াল টু এন আর টি আই না?
বলো এটা বুঝতে পেরেছো কিনা। গ্যাস ইকুয়েশন, গ্যাস ইকুয়েশন তাই না? পি নট তো কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে আমি লিখতে পারি পি নট ভি এফ, এটা কি লিখতে পারি বলো তো? এন আর, এন আর বলো, পি এফ এফ বলো তো। আই মানে কি, টি আই মানে কি? ইনিশিয়াল টেম্পারেচার, ভেরি গুড, ইনিশিয়াল টেম্পারেচার। এফ মানে ফাইনাল টেম্পারেচার, ভেরি গুড। এবার দেখো তুমি এইটা থেকে এইটা মাইনাস করো, করলে দেখো তো এইটা আসে কি না, এন আর, এন আর, টি এফ মাইনাস টি আই, দেখো তো আসে কি না, ওয়ার্ক ডান আসে এটা? হ্যাঁ তাই আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো এই যে এখান থেকে এটা বসিয়ে দাও। আচ্ছা টি এফ মাইনাস টি আই এটাকে আমি আবার লিখতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু, আবার লিখতে পারি এন আর ডেল্টা টি। আরে ভাই টি এফ মাইনাস টি আই তো চেঞ্জ ইন টেম্পারেচার, আর সেই চেঞ্জ ইন টেম্পারেচারটাই তো ডেল্টা টি। বলো কোনো ডাউট আছে কিনা? আছে, বলো বলো বলো, কোনো ডাউট আছে কিনা? হ্যালো হ্যালো, ওকে। এবারে এই ইকুয়েশনটা চলে এসো, কিউ অর ডেল্টা কিউ কি বলো, এফ বাই টু এন আর ডেল্টা টি প্লাস ওয়ার্ক ডান। দেখো এই যে এই ইকুয়েশনটায় চলে এসো, এই ইকুয়েশনটায় আমি যদি ওই ইকুয়েশনটা লিখি, দেখো কিউ কি ছিল বলো, এফ বাই টু এন আর ডেল্টা টি, এইটা 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 কোন টার্ম, ওয়ার্ক ডান টার্ম না চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ভেরি গুড, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আচ্ছা এবার বলো তো এখানে ওয়ার্ক ডান টার্ম কত, এন আর ডেল্টা টি না? এই যে কারেক্ট, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এন আর ডেল্টা টি কে কমন নিয়ে ওয়ান প্লাস এফ বাই টু, দেখো বলো। আচ্ছা বলো এটা লিখতে পারি কিনা? আচ্ছা আবার আমি এইটা লিখতে পারি, ভেবে দেখো। হ্যাঁ লিখতে পারি। আচ্ছা দেখো তো আবার আমি এইটা লিখতে পারি কিনা, পি ভি ইকুয়াল টু যদি এন আর টি হয় এটা কি প্রসেস? আইসো, আইসোবারিক, কারেক্ট, কি কনস্ট্যান্ট, প্রেসার, প্রেসার, কারেক্ট। কারণ আমি লিখতে পারি পি ডেল্টা ভি ইকুয়াল টু এন আর ডেল্টা টি, বাকিগুলো তো কনস্ট্যান্ট, তাহলে এই জায়গাটা আমি পি ডেল্টা ভি লিখতে পারি বলো, কিউ ইকুয়াল টু বলো, বুঝতে পারছো বলো, বুঝতে পারছো? যদি তোমাদের ডাউটস থাকে আমাকে বলো, যদি তোমাদের ডাউটস থাকে আমাকে বলো। স্যার ডেল্টা টি কি আমরা ডেল্টা ভি দিয়ে কেন রিপ্লেস করলাম আরেকবার বলবেন? এই তো দেখালাম ডিয়ার, এই ইকুয়েশনটা দিয়ে, এই তো বসিয়ে দিয়েছি ভ্যালুটা, জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলাম, এইটাই তো, এইটা না? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা এবার একটা জিনিস বলো, আবার বলছি এটা কি টাইপের প্রসেস, আমি যদি এটাকে পি আর ভি বলি বলো তো এটা কি টাইপের, কি প্রসেস, আইসো, ভেরি গুড, আইসোবারিক। আচ্ছা যদি আইসোবারিক হয় তাহলে আমাকে একটা কথা বলো তো, যে প্রেসারটা তো কনস্ট্যান্ট, আমি রাইট? তাহলে পিভি ডায়াগ্রাম কিরকম দেখতে হওয়ার কথা বলতে পারবে? একটা হরাইজন্টাল লাইন হবে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স অ্যাক্সিস এরকম হবে, কারণ কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। আচ্ছা এবারে এবারে এই পয়েন্টের করসপন্ডিং, এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, কথার কথা, তাহলে এর করসপন্ডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি আই, আর এর করসপন্ডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে ভি এফ। ওকে এইভাবে আমার গেছে লাইনটা, তোমরা আমাকে বলতে পারবে এই যে এরিয়াটা এটা কি ডিনোট করছে? ওয়ার্ক ডান, ভেরি গুড, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ডিনোট করছে সেই ওয়ার্ক। আচ্ছা ওয়ার্ক ডান ডিনোট করছে। এবার আমি ধরলাম এই জায়গাটা হচ্ছে পি নট, এই জায়গাটা হচ্ছে পি নট, তাহলে বলো তো এর এরিয়া কি কি করে আমি ক্যালকুলেট করব ট্রায়াঙ্গেল ইয়া রেকট্যাঙ্গেল থেকে বলো তো, এইটুকু ডিসটেন্স কত? p not into vi minus vf minus vi, ভেরি গুড, p not into vf minus vi, অ্যাকচুয়ালি এইটা এইখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে
vf minus vi আর এর সাথে যদি আমি p নট গুণ করি তার মানে এটা আসছে, এটা হচ্ছে এরিয়া আসছে এরিয়া, আর এই এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক ডান। দেখো তো এই এরিয়াটা ওয়ার্ক ডানের সাথে মিলেছে কিনা, মিলেছে বলো, মিলেছে বলো বলো বলো, মিলেছে? হ্যাঁ স্যার। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো, তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো। আচ্ছা যেহেতু তোমাদের ডাউটস নেই তাহলে আমি একটু এগিয়ে যাচ্ছি। আচ্ছা দেখো ভালো করে, আমি ডেল্টা কিউ, এই যে কিউ বা ডেল্টা কিউ, এই যে এটাকে কিউ লিখছি বা ডেল্টা কিউ লিখছি, আমি বলেছি একই ব্যাপার। আমি ধরো লিখলাম ডেল্টা কিউ ইকুয়াল টু কি পেয়েছি বলো, এন আর ডেল্টা টি ওয়ান প্লাস এফ বাই টু, তাই না? এটা তো পেলাম এই যেইটা, তাই না? এবারে শোনো, আমি তোমাদের অলরেডি একটা জিনিস ডিফাইন করেছি, কি বলো তো? সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। কি বললাম? মোলার স্পেসিফিক হিট। সেটা কি ডিফাইন করেছি এক্ষুনি? দেখো এই যে ডেল্টা কিউ ইকুয়াল টু এন সি ডেল্টা টি, দেখো এন সি ডেল্টা টি, তার মানে আমি এইটাকে লিখতে পারি, এইটাকে লিখতে পারি এন সি ডেল্টা টি, বলো লিখতে পারি কিনা? লিখতে পারি কিনা বলো? হ্যালো হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, আমি কি বলেছি, সি প্রসেস ডিপেন্ডেন্ট কি প্রসেস ডিপেন্ডেন্ট নয় সেটা আগে বলো। সি প্রসেস ডিপেন্ডেন্ট, ভেরি গুড। যদি সেটা প্রসেস ডিপেন্ডেন্ট হয় তার মানে কি, এই যে এখন আমরা যেটা করছি সেটা কি প্রসেস, কি প্রসেস? আইসো বারিক প্রসেস। সেখানে কি কনস্ট্যান্ট? প্রেশার। তার মানে এই সি এর যেহেতু প্রেশার কনস্ট্যান্ট, এখানে একটা পি বসিয়ে দেওয়া হয়। পি স্ট্যান্ডস ফর প্রেশার কনস্ট্যান্ট, পি স্ট্যান্ডস ফর প্রেশার কনস্ট্যান্ট, গেট মাই পয়েন্ট? তাহলে আমার সিপি এর ভ্যালু কি আসছে বলো তো, সিপি এর ভ্যালু কি আসছে বলো তো? এফ বাই টু প্লাস ওয়ান আর আসছে, দেখো তো সিপি এর ভ্যালু, সিপির ভ্যালু আসছে, দেখো এখান থেকে। আরে এন এন ডেল্টা টি কেটে যাচ্ছে। এবার তোমাকে যদি আমি সিপির ডেফিনেশন বলি তাহলে তুমি বলতে পারবে এখান থেকে, এখান থেকে হিট রিকোয়ার্ড টু রেইজ 1 ডিগ্রি অফ 1 মোল অফ গ্যাস এট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট প্রেশার। তার মানে পুরো ডেফিনেশনটা কি হবে, হিট রিকোয়ার্ড টু রেইজ 1 ডিগ্রি সেন্টিগ্রেড অফ 1 মোল গ্যাস এট কনস্ট্যান্ট প্রেশার ইজ কল্ড CP, that is molar heat capacity at constant pressure. বলো বুঝতে পেরেছো কি না? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা তার মানে আমি আইসোবারিক প্রসেসের জন্য দেখো ইন্ডিকেটর ডায়াগ্রাম পেয়েছি, সিপি এর ভ্যালু পেয়েছি, ওয়ার্ক ডান কত পেয়েছি, এগুলো কিন্তু সব ফর্মুলায় আমাদের লাগবে যখন আমরা প্রবলেম সলভ করব। দেখো সব কিছু যেগুলো স্পেশালি এই বক্স করা সেগুলো আমাদের কিন্তু খুব কাজে লাগবে, ওকে? আইসোবারিক প্রসেসের জন্য ইন্ডিভিজুয়ালি এক একটা প্রসেসের জন্য আমরা করব। আচ্ছা নেক্সট চলে যাব, দাঁড়াও, আইসোবারিক প্রসেসের জন্য আমাদের আর কিছু দরকার আছে? না, আমাদের আইসোবারিক প্রসেসের জন্য আর কিছু দরকার নেই। ওকে এবার আমি চলে যাব আইসোকোরিক প্রসেস। এবার তোমরাই আমাকে আইসোকোরিক প্রসেসের জিনিসপত্রগুলো তোমরাই বলবে। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস তোমরাই আমাকে বলবে। বলো তো কি কনস্ট্যান্ট? ভলিউম। তার মানে কি প্রসেসিং ভলিউম কনস্ট্যান্ট। এবার তোমরা আমাকে এক একটা করে বলো তো আমার সাথে সাথে, গ্যাস ইকুয়েশন কি লিখবো? ইকুয়ালস টু এনআরটি, ভেরি গুড। আচ্ছা প্রসেস ইকুয়েশন কি লিখবো?
equals to constant. V equal to constant. বলো তো এই দুটোকে মিলিয়ে আমি কি লিখতে পারি, এই দুটোকে মিলিয়ে আমি কি লিখতে পারি T by T constant? বলো কি এটা লিখতে পারি, করে দেখো আগে আগেরটার মতো, বলো এটা লিখতে পারি, হ্যালো বলো লিখতে পারি? হ্যাঁ স্যার। ওকে, এটা তো লিখতেই পারি ডিয়ার, কারণ দেখো না ভি কনস্ট্যান্ট। আচ্ছা এবার একটা কথা বলো, সেটা হচ্ছে আমরা ওয়ার্ক ডান মানে কি জানি, পি ডিভি ইন্টিগ্রেশন। এখানে যদি ভলিউম কনস্ট্যান্ট হয় তাহলে ভলিউম কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? ভলিউম চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? ভলিউম চেঞ্জ হচ্ছে না। যদি ভলিউম চেঞ্জ না হয় তাহলে ডিভি ডিভি ডিভির ভ্যালু কত বলো তো, বলতে পারবে? জিরো না? জিরো, কারেক্ট। যদি ডিভি জিরো হয় তাহলে ওয়ার্ক ডান কত হবে? জিরো। জিরো, তাহলে আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডান কি হয়? জিরো, তাই না? আইসোকোরিক প্রসেসের ওয়ার্ক ডান কি হয় বলো? জিরো। কোনো ডাউট আছে? বলো 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 বলো, কোনো ডাউট আছে? আচ্ছা যদি তোমাদের এই ডাউটটা না থাকে তাহলে আমাকে বলো তো, ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লু, বলো তো এর মধ্যে কোনটা জিরো? এটা ডেল্টা ডব্লু, কারেক্ট। তার মানে কি আমার, আমি লিখতে পারি, আমি লিখতে পারি এই যে ডেল্টা কিউ ইকুয়াল টু এফ বাই টু এন আর ডেল্টা টি, লিখতে পারি। আরে বাবা এইটা তো তখন থেকে লিখে আসছি, এই যে কোথায় গেল বেটা, এই যে ইন্টারনাল এনার্জির যে ইয়েটা এফ বাই টু এন আর ডেল্টা টি, লিখতে পারি। আচ্ছা এইটাই ইকুয়াল টু, মনে আছে কি লিখেছি, এন সি ডেল্টা টি, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। এবারে বলো তো এই যে সিটা, এই সিতে কি কনস্ট্যান্ট? সি হবে ভলিউম কনস্ট্যান্ট। ভেরি গুড, ভলিউম কনস্ট্যান্ট। তার মানে আমি এখানে একটা কি দেবো, ভি দেবো না, কারণ এখানে প্রেসার কনস্ট্যান্টের জন্য আমি পি দিয়েছি, তাহলে ভলিউম কনস্ট্যান্টের জন্য এখানে আমি সি ভি দেবো না। তারপরে আমার সিভি কি আসছে বলো তো, সিভি কি আসছে বলো তো, বলো বলো বলো। এফ বাই টু আর, ভেরি গুড, এফ বাই টু আর, এফ বাই টু আর, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এফ বাই টু আর। ওকে সিভি আসছে এফ বাই টু আর। এবার তোমাকে যদি আমি সিভি ডিফাইন করতে বলি তুমি কি ডিফাইন করবে বলো তো, সিভি কে যদি ডিফাইন করতে বলি তাহলে কি ডিফাইন করবে এখান থেকে বলো? হিট রিকোয়ার্ড টু রেইজ ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড অফ ওয়ান মোল গ্যাস অ্যাট কনস্ট্যান্ট, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, রাইট? ওকে আচ্ছা এবার একটা জিনিস দেখো স্যার, একটু স্ক্রল আপ করবেন, করছি করছি ভাই। দেখো এই অবধি বুঝতে পেরেছো কিনা বলো, এখান থেকে না একটা ফর্মুলা আসে, আচ্ছা ওটা আমি আমি করাচ্ছি। আচ্ছা দেখো ফর্মুলা অত মন করতে পারে লাভ নেই, যা করাচ্ছি তাতেই হয়ে যাবে। এবার দেখো এই অবধি কোনো ডাউট আছে তোমরা বলো? এবার বলো তো সিপি মাইনাস সিভি করলে কি হয়? আমরা সিপি পেয়েছি এফ বাই টু প্লাস ওয়ান আর, আর সিপি পেয়েছি সিভি পেয়েছি এফ বাই টু আর, তাহলে এইটা করলে কি আসে বলো তো? আর, আর হয়ে যাবে আর। তার মানে এইটা একটা মেয়ার্স ফর্মুলা, এটা একটা ফর্মুলা যিনি আবিষ্কার করেছিলেন মেয়ার, তার নামে সিপি মাইনাস সিভি আর। আমাকে বলো তো সিপি বড় না সিভি বড়? সিপি বড়, কারণ এইটা মাইনাস এইটা ইকুয়াল টু একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে সিপি বড়। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো, তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো। আছে, তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো। ওকে স্যার, এই ফর্মুলাটার নামটা কি বললেন? মেয়ার্স ফর্মুলা। আচ্ছা, এই যিনি আবিষ্কার করেছিলেন তার নামে এই ফর্মুলাটা, ঠিক আছে? যিনি আবিষ্কার করেছিলেন মেয়ার্স ফর্মুলা বলে, এটা কেমিস্ট্রিতেও আছে বোধহয়, আছে কি তোমাদের কেমিস্ট্রিতে? হ্যাঁ স্যার, এটা বলেছিল না কি দিন, আমি এটা লিখে দিচ্ছি, এর মেয়ার্স ফর্মুলা, এটা
Mayer's formula. এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, নইলে কিন্তু প্রবলেম করলে দিতে করতে দিলে পারবে না। আচ্ছা এবার একটা জিনিস দেখো, ওকে সিপি, আচ্ছা আমি এই মেয়ার্স ফর্মুলাটা পেয়েছি। আচ্ছা এইবার একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে আমি যদি সিপি বাই সিভি করি কি হয় বলো তো? ওহো একই জিনিস লিখলাম, বলো বলো বলো, সিপি বাই সিভি কনস্ট্যান্ট আসবে, সেটা ভ্যালু কত আসবে? 2/f। আরেকবার বলো, 2/f। ইয়েস, 2/2/f। হ্যাঁ সিপি ছিল তো f বাই 2 প্লাস আর 1 আর, আর সিভি হচ্ছে f বাই 2 আর, তাহলে ওটা তোকে 1 প্লাস 2/f। এক্স্যাক্টলি 1 প্লাস 2/f। এক্স্যাক্টলি, দাঁড়াও একটা মিনিট, আমি একটা জিনিস একটু ইয়ে করতে চাই, ক্ল্যারিফাই করতে চাই আমার ওখান থেকে। ঠিক দেখো সিপি বাই সিভি এটা করলে কি আসে বলো? এইটাকে বলে গামা, এইটাকে বলে গামা, এটাও খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। এবার বলো এফ মানে কি? এফ মানে ডিগ্রি অফ, বলো ডিগ্রি অফ ফ্রিডম। কারেক্ট, এবার বলো ডিগ্রি অফ ফ্রিডম যদি হয়, ভেবে বলবে ডিগ্রি অফ ফ্রিডম যদি হয়, ভেবে বলবে গামা, ডিগ্রি অফ ফ্রিডম যদি হয় তার মানে আমাকে বলো তো গামার ভ্যালু, গামার ভ্যালু, এটা গামা, এটা হচ্ছে আমি লিখছি মনোঅ্যাটমিক, মনো মনোঅ্যাটমিক, আমি এটা লিখছি ডায়া অ্যাটমিক আর ট্রাই অ্যাটমিক, একই ব্যাপার। ওকে আমাকে এবার একটা কথা বলো তো, সেটা হচ্ছে মনোঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রাইঅ্যাটমিক, ওকে ওকে, গামার ভ্যালু মনোঅ্যাটমিকের জন্য কত? 5/3। তোমরা মনোঅ্যাটমিকের জন্য 1.6, না না 5/3, এই এই ফর্মে বলো মনোঅ্যাটমিকের জন্য 5/3, না করে দেখো, করে দেখো। আরে মনোঅ্যাটমিকের জন্য এফ কত? 3, না 5/3, বলো তো ডায়াটমিকের জন্য, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5/5, হ্যাঁ এটা হচ্ছে 5 আর এটাকে 6 ধরছি, মানে নরমাল টেম্পারেচারে এটা কি হবে বলো? 7/5, আর এটা 4/3। এবার বলো তো গামা কার সব থেকে বেশি, মনোঅ্যাটমিক, ডায়াটমিক না ট্রাইঅ্যাটমিক? দেখো বুঝতে পেরেছো, প্রচুর বার এই কোয়েশ্চেন এসছে কম্পিটিটিভ এক্সাম গুলোতে, প্রচুর বার। ওকে আমি কি বোঝাতে পারছি জিনিসপত্র গুলো বলো, আমি কি বোঝাতে পারছি জিনিসপত্র গুলো? আচ্ছা এবার এবার আমাকে একটা কথা বলো তো, এর ইন্ডিকেটর ডায়াগ্রামটা কি হবে? পি আর ভি কি কি ডায়াগ্রাম হবে? এখানে কি কনস্ট্যান্ট বলো, কি কনস্ট্যান্ট? এই আমি আমি এটা আইসোকোরিকের কথা বলছি, ভলিউমটা যেটা কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, যদি ভলিউম কনস্ট্যান্ট হয় তাহলে এরকম একটা লাইন হবে না? দেখো ভলিউম কনস্ট্যান্ট, তো ভলিউম কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো কি? হ্যালো বলো, বুঝতে পেরেছো কি? হ্যালো, দেখো ভলিউম কনস্ট্যান্ট, একদম স্ট্রেট লাইন। আচ্ছা যদি ভলিউম, হ্যাঁ ভলিউম কনস্ট্যান্ট, তাই তো? তার মানে কি এখানে কোনো এরিয়া পাচ্ছো, এখানে কোনো এরিয়া পাচ্ছো? না, ওয়ার্ক ডানটা 0 হচ্ছে। কারেক্ট, এরিয়া যেহেতু পাওয়া যাচ্ছে না তার মানে ওয়ার্ক ডানটা কি হবে বলো? 0। বলো বুঝতে পেরেছো কি পারোনি, বলো বুঝতে পেরেছো কি পারোনি, তোমরা কি বুঝতে পেরেছো? ওকে নেক্সট হেডিং দাও, আইসোথার্মাল প্রসেস, নেক্সট হেডিং দাও আইসোথার্মাল প্রসেস। ওকে এই আইসোথার্মাল প্রসেস আর এরপরে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস বলে একটি প্রসেস করব, এই দুটো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে
তোমরা হেডিং দাও আইসো থার্মাল প্রসেস, আইসো থার্মাল প্রসেস, এটাও ইজি, তোমরা এক একটা করে বলো, তোমরা দেখবে নিজেরাই পারবে। আইসো থার্মাল প্রসেস, আচ্ছা বলো তো কি কনস্ট্যান্ট বলো? টেম্পারেচার, টেম্পারেচার, টেম্পারেচার কনস্ট্যান্ট, ভেরি গুড। আচ্ছা আমি একটু ফাস্ট লিখছি, তারপরে আমি ইয়ে গ্যাস ইকুয়েশন কি লিখতে পারি? PV equals to A0, ভ্যালিড কি ভ্যালিড না? এটা তো সব সময় ভ্যালিড বলেই দিয়েছি, সব সময় ভ্যালিড। আচ্ছা এবারে প্রসেস ইকুয়েশন কি লিখবো? টেম্পারেচার কনস্ট্যান্ট, PV equals to A0, কারেক্ট কারেক্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি এই দুটোকে একসাথে লিখে বলতে পারি PV equal to কনস্ট্যান্ট। দেখো NRR কনস্ট্যান্ট আর T কনস্ট্যান্ট, তাহলে PRV কনস্ট্যান্ট হবে। এটা মানেই আমার P1V1 equal to P2V2, তাই না? তাই না বলো? আচ্ছা তার মানে কি এই অবধি আমরা পেয়েছি। ওকে এবার তোমরা একটা কথা বলো, টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট তার মানে বলো তো ডেল্টা টি কত? হ্যালো, টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট তাহলে ডেল্টা টি জিরো, ভেরি গুড। তাহলে বলো তো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ওয়ার্ক ডান, এটা আমার সেকেন্ড থার্মোডাইনামিক ল। বলো তো এখানে এই ডেল্টা ইউটা কত? জিরো, তার মানে ডেল্টা কিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান, না কারেক্ট? এবার আমাকে ওয়ার্ক ডান বার করতে হবে, কি বললাম বলো? ওয়ার্ক ডান বার করতে হবে। দেখো আমি ওয়ার্ক ডানটা কিভাবে বার করছি, খুব ভালো করে লক্ষ্য করো। ডেল্টা ইউটা কি করে জিরো হলো আরেকবার একটু বলবেন, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ডেল্টা টি কত? এটা তোমার আইসোথার্মাল প্রসেস, টেম্পারেচার কনস্ট্যান্ট, ডেল্টা টি জিরো, আর ডেল্টা মিউ, মিউ মানে হচ্ছে F/2nR ডেল্টা টি। হ্যাঁ স্যার বুঝে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা এবারে দেখো, এবার আইসোথার্মাল প্রসেসে আমি ওয়ার্ক ডান বার করছি, খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখো ওয়ার্ক ডান। দেখো ওয়ার্ক ডান, আমরা ওয়ার্ক ডানটা কি জানি বলো? সেটা হচ্ছে পি গ্যাস ইনটু ডিভি না, ইন্টিগ্রেশন। ওকে এবার এখানে ইন্টিগ্রেশন হচ্ছে VI থেকে VF। আচ্ছা এবার দেখো এইখান থেকে আমি পি এর ভ্যালু বসাচ্ছি, যদি আমি এখান থেকে পি এর ভ্যালু বসাই আমি কি বসাবো? ইন্টিগ্রেশন VI VF, দেখো এইখান থেকে পি এর ভ্যালু বসাচ্ছি, NRT, দেখো NRT বাই ভি ইন্টু ডিভি, তাই না? এই যে পি এর ভ্যালু বসিয়েছি এই ইকুয়েশন থেকে। এবার বলো এখানে কি কি কনস্ট্যান্ট? N কনস্ট্যান্ট বলো, N কনস্ট্যান্ট। হ্যালো সেটা আমার জন্য নয়। ওকে চলো NRT ডিভি বাই ভি। আচ্ছা এবার বলো N কনস্ট্যান্ট, R কনস্ট্যান্ট, T কনস্ট্যান্ট, তাই তো? টেম্পারেচার তো কনস্ট্যান্ট, তাই না? এই তো টেম্পারেচার কনস্ট্যান্ট লিখেছো তো। তার মানে আমি এখান থেকে এটা করতে পারি, NRT কে বার করে নিয়ে এলাম, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি, VI বাই VF লিখতে পারি, বলো লিখতে পারি কিনা? ওকে আচ্ছা এবার দেখো এইটাকে ইন্টিগ্রেট করলে হয় LN, NRT এইটাকে ইন্টিগ্রেট করলে হয় LN ভি, VI টু VF। LN মানে হচ্ছে কি বলো তো? সরি তোমরা কি জানো LN মানে কি? LN মানে হচ্ছে লগ ই বেস। ওকে আচ্ছা এবার দেখো এইটাকে আমি লিখতে পারি NRT, দেখো LN VF বাই VI লিখতে পারি, ওয়ার্ক ডান, এটা মনে রাখতে হবে। আচ্ছা এই ইকুয়েশনকে কাজে লাগিয়ে, এই ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমি তো এটাও বলতে পারি, দেখো PI VI ইকুয়াল টু PF VF, তাই তো? এবার দেখো VF বাই VI এইটাকে রিপ্লেস করতে পারি, ওয়ার্ক ডান ইকুয়াল টু NRT LN PI বাই PF, এখানে ওপরে ভলিউমের জন্য, ভলিউম ভলিউম থাকলে ওপরে ফাইনাল নিচে ইনিশিয়াল, আর প্রেসার হলে ওপরে ইনিশিয়াল নিচে ফাইনাল। দেখো এটা লিখতে পারি,
এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে, দেখো এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে লিখতে পারি? বলো বলো বলো। হ্যাঁ স্যার। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, পরিষ্কার মনে রাখতে হবে, কারণ এখান থেকে ডাইরেক্ট মানে এখান থেকে যখন তুমি প্রবলেম করবে তুমি কিন্তু ইয়ে ছাড়া করতে পারবে না। তাহলে বলো তো, তাহলে বলো তো ডেল্টা কিউ ইকুয়াল টু আমি কি লিখবো? ডেল্টা কিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান না? মানে কি এন আর টি এল এন কারেক্ট পি আই বাই পি এফ অর এন ওকে এটা অর ডেল্টা কিউ ইকুয়াল টু এন আর টি এল এন বলো এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, দুটো যে কোনো কিছু লিখতে পারো। এবারে আমরা সেম ভাবে কি জানি বলো, ডেল্টা কিউ ইকুয়াল টু এন সি ডেল্টা টি কারেক্ট? বলো এন সি ডেল্টা টি, তাই না? এবারে বলো তার মানে কি, এখান থেকে আমি বলতে পারি সি ইকুয়াল টু, সি ইকুয়াল টু আচ্ছা এটা আইসোথার্মাল তাই না, সেই জন্য আমি এখানে টি দিলাম কেন, সি টি দিলাম কেন, হ্যালো সি টি দিলাম কেন, এটা টি স্ট্যান্ডস ফর টেম্পারেচার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তাই তো? তার মানে দেখো আমি এটাকে লিখতে পারি ডেল্টা কিউ বাই এন ইনটু ডেল্টা টি, তাই তো? এবারে বলো ডেল্টা টিটা কত, বলো ডেল্টা টিটা কত, ডেল্টা টি জিরো, এই তো ডেল্টা টি জিরো। আচ্ছা যদি ডেল্টা টি জিরো হয় তাহলে সি টি কি আসছে, ইনফিনিটি আসছে? বলো আসছে কি আসছে, সিটি ইনফিনিটি আসছে? আচ্ছা আইসোথার্মাল প্রসেস, এইটা যদি আমার ইন্ডিকেটর ডায়াগ্রাম হয়, এইদিকে পি এইদিকে ভি, তাহলে ইন্ডিকেটর ডায়াগ্রামে আমাদের কি হয়েছিল বলতো, পিভি কনস্ট্যান্ট না, তাই না? যদি পিভি কনস্ট্যান্ট হয় তাহলে এইটার গ্রাফটা এই রকম হয়, দেখো এটা একটু ইয়ে হয়ে গেছে, এইরকম হয় কারেক্ট? বলো তো এই জিনিসটা কি ডিনোট করছে, বলো তো এই জিনিসটা কি ডিনোট করছে? ওয়ার্ক ডান, ভেরি গুড ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট ডিয়ার, এই এই জিনিসটা ওয়ার্ক ডান ডিনোট করছে। ওকে তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলতে পারো, তোমরা আমাকে তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলতে পারো। আচ্ছা কি স্যার এটা ডেল্টা কিউ তো বোঝাচ্ছে? ইয়েস ইউ আর রাইট, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট, এই ওয়ার্ক ডানটাই ডেল্টা কিউ, অ্যাবসলিউটলি রাইট, কারণ এখানে ডেল্টা ইউ জিরো, ইউ আর রাইট, একই জিনিস, তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ। আচ্ছা বলো এই অবধি কোনো ডাউট আছে তোমাদের? হ্যালো এই অবধি কোনো ডাউট আছে? আচ্ছা যদি ডাউট না থাকে আমার এই কোয়েশ্চেনের উত্তর দাও তো। ধরো আমি পিভি ডায়াগ্রাম ড্র করছি, ঠিক আছে, তিনটে ডিফারেন্ট আই, হ্যাঁ আমি তিনটে ডিফারেন্ট টেম্পারেচারে, তিনটে ডিফারেন্ট টেম্পারেচারে কার্ভ এটা আইসোথার্মাল প্রসেসের কার্ভ, ওকে এইটা টি ওয়ান এটা টি টু এটা টি থ্রি, তোমরা আমাকে বলতে পারবে কোন টেম্পারেচারটা বেশি? টি3টা সবচেয়ে বড়। কেন? ইউ আর রাইট, টি3টা হাইয়েস্ট হবে স্যার, তার কারণ হলো আমরা যদি একটা কনস্ট্যান্ট ভলিউমে দেখি স্যার, যত প্রেসার বাড়ছে তত টেম্পারেচার বাড়ে,
মানে একটা স্ট্রেট লাইন যদি ড্র করি, প্রেসারটা যদি ইনক্রিজ করে তাহলে সেই অনুযায়ী টেম্পারেচারও ইনক্রিজই হবে। ইয়েস, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। পিভি ইকুয়াল টু এনআরটি, তুমি ভলিউমটাকে কনস্ট্যান্ট করে দাও, যদি তুমি প্রেশারটাকে বাড়াও টেম্পারেচারটা বাড়বে, এবং প্রেশার যদি প্রেশারটা এখানে বাড়ছে তার মানে এইটা হচ্ছে ম্যাক্সিমাম প্রেশার, তার করসপন্ডিং যে টেম্পারেচারটা সেটা সব থেকে বেশি। ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট, তুমি একদম ঠিক বলেছ, তুমি একদম ঠিক বলেছ। আচ্ছা এবারে আর একটা জিনিস আমি করব, দেখো সেম ভাবে এটা আমার পি, এটা আমার ভি, আর এটা আমার কার্ভ, দেখো এইটা আমার কার্ভ, ওকে এইটা আমার কার্ভ, ওকে। এইবারে এই কার্ভটা মানে হচ্ছে পিভি কনস্ট্যান্ট না, এই কার্ভের ইকুয়েশনটা মানে কি পিভি কনস্ট্যান্ট না এই কার্ভের? আচ্ছা বলো তো, আমি এই কার্ভটাকে যদি ডিফারেন্সিয়েট করে দিই আমি কি পাবো? পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু জিরো না? দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কি না, হ্যালো বুঝতে পেরেছো? হ্যালো এইবারে যদি সেটা হয় তার মানে কি ইন্ডিভিজুয়ালি পিও ভেরিয়েবল, ইন্ডিভিজুয়ালি ভিও ভেরিয়েবল, তার মানে আমি লিখতে পারি প্রথমে পি কে আমি কনস্ট্যান্ট ধরে ডিভি কে ডিফারেন্সিয়াল নিলাম, তারপরে ভি কে কনস্ট্যান্ট ধরে ডিপি কে ডিফারেন্সিয়াল নিলাম, দেখো আর এই এই এইদিকে তো কনস্ট্যান্ট, তার মানে এর ডিফারেন্সিয়াল নিলে কি হবে? জিরো হবে না, তাই তো? তাই তো, তাহলে বলো তো এখান থেকে ডিপি বাই ডিভি কি আসছে? মাইনাস পি বাই ভি আসছে, আসছে বলো 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 মাইনাস, হ্যাঁ আসছে। বলো তো এই ডিপি বাই ডিভিটা কি? এটা স্লোপ হয়ে গেল গেছে। ভেরি গুড, স্লোপ অফ দা কার্ভ, তার মানে এই এর 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 এইটা যদি এই পয়েন্টে যদি দেখো এই পয়েন্টে যদি পি হয়, এই পয়েন্টে যদি ভি হয়, এখানে এই এই পয়েন্টে এটা যদি স্লোপ হয়, এটা যদি থিটা হয়, তার মানে এই স্লোপ হচ্ছে ট্যান থিটা, কারেক্ট? ট্যান থিটা, এটাই আমার ট্যান থিটা না, এটাই তো স্লোপ, ডিপি বাই ডিভি সেটাই তো স্লোপ, হ্যালো ডিপি বাই ডিভি সেটাই তো স্লোপ, তাই না? হ্যাঁ এটি স্লোপ হচ্ছে, ওটি ট্যান থিটা। ক্লিয়ার? তার মানে আমি তোমাকে যদি বলি যে আইসোথার্মাল কার্ভের স্লোপ কি, তুমি কি বলবে? মাইনাস পি বাই, বলো মাইনাস পি বাই ভি, মাইনাস পি বাই ভি, ওকে মাইনাস পি বাই ভি। বলো তোমাদের থিটা ভি এর সাথে মানে অ্যাঙ্গেল হবে না, অপটিউজ অ্যাঙ্গেলটা হবে না থিটাটা? কোনটা আমি ভুল করেছি, তুমি একদম ঠিক বলেছ, এইটা থিটা কেন হবে, এটা তো এক্স অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা করে, তাই না? এখনো পর্যন্ত তিনটে প্রসেস করলাম, তোমাদের এই তিনটে প্রসেসে যদি কোনো জায়গায় কোনো ডাউটস থাকে আমাকে জিজ্ঞাসা করো, আমি আবার বলবো। দেখো এই যে প্রসেস গুলো করলাম, প্রতিটার আমরা আমি না খুব একটা জানি না, আমি কনসেপ্ট নিয়ে বদার করি, ওই নাম আমাকে জিজ্ঞেস করো না, আমি অর্ধেক নাম জানি না, ঠিক আছে তুমি আমাকে কনসেপ্ট জিজ্ঞেস করো আমি বলতে পারি, ওকে আমি নাম বলতে পারবো না, ওগুলো কুইজ এর কোয়েশ্চেন, তুমি কোন কোন কম্পিটিটিভ এক্সামে দেখবে না ওরকম দেয়া থাকবে যে কোয়াসি, না এমন দেয়া থাকে না, ওই অদ্ভুত নাম স্কুলে বলছে, ও সব স্কুলেই দেয়, স্কুলেই স্কুলেই থাকে, আমাদের স্কুলে এরকম কুইজের কোশ্চেন আসতো, ঠিক আছে ওগুলো আমি কি কুইজের কোশ্চেন বলি, আমি কি এখন মুখস্থ করব কোয়াসি স্ট্যাটিক? ওকে হতেই পারে, আমি আমি সত্যি জানি না, ওকে তো বলো, তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো, কিন্তু
এখানকার কিন্তু প্রতিটা ফর্মুলা আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। আমি পরের দিন পরে যখন প্রবলেম করাবো তখন কিন্তু এই প্রতিটা ফর্মুলা লাগবে। আজকে জাস্ট থিওরিটা করাচ্ছি, আমরা এরপরে প্রবলেমে ঢুকবো, ঠিক আছে? তখন কিন্তু আমাদের এগুলো লাগবে। ওকে, আচ্ছা এইবারে চলে আসছি অ্যাডিয়াবেটিক প্রসেস। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। দেখো অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটের মধ্যে। যেভাবে করব একদম ভেবে তোমরা ইয়ে করবে, ভালো করে শোনো। অ্যাডিয়াবেটিক প্রসেস, দেখো অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে বাইরে থেকে কোনো হিট যাচ্ছেও না, আবার ভেতর থেকে কোনো হিট বাইরে বেরোচ্ছেও না। তাহলে বলতো ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ, এর মধ্যে কোনটা জিরো? ডেল্টা কিউ। ভেরি গুড। তার মানে এইখানে আমি বলতে পারি অ্যাডিয়াবেটিক প্রসেস মানে ডেল্টা কিউ ইকুয়াল টু জিরো। আচ্ছা এটা হচ্ছে কন্ডিশন, কি বললাম, কন্ডিশন যে ডেল্টা কিউ জিরো, এটা কিন্তু প্রসেস ইকুয়েশন নয়। কি বললাম বলো? প্রসেস ইকুয়েশন নয়, প্রসেস ইকুয়েশনটা আমাদের বার করতে হবে। স্যার কেন ডেল্টা কিউটা জিরো হচ্ছে আরেকবার একটু বলবেন? অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কোনো হিট বাইরে যাচ্ছে না, আবার কোনো হিট বাইরে থেকে ভেতরেও ঢুকছে না। তার মানে হিট সাপ্লাইড বা হিট গিভেন, এটা কি ডেল্টা ইউ না? এই ডেল্টা কিউ না, তার মানে এটা জিরো না যদি কোনো চেঞ্জ না হয়। হ্যালো, যদি কোনো চেঞ্জ না হয়। আচ্ছা এবারে দেখো, তার মানে এইখান থেকে আমি এইটা বলতে পারি, ডেল্টা ইউ কি ছিল মনে আছে? এফ বাই টু এন আর ডেল্টা টি, কারেক্ট? F by 2 nr delta t equal to কি লিখবো বলো? work done, না সরি ভুল লিখেছি, minus work done। এই তো, এইটা যদি জিরো হয়ে যায় তার মানে এইটা ইকুয়াল টু এইটা না, সেটা ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান না, আমি ওপাশে নিয়ে গেছি। তার মানে এখান থেকে আমি বলতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু, ভালো করে দেখো কি লিখছি, F by 2 nr ডেল্টা টি মানে কি বলতো? মাইনাস থেকে এপাশে নিয়ে এসছি, অ্যাকচুয়ালি ডেল্টা টি মানে হচ্ছে TF minus TI. যদি মাইনাস নিয়ে যাই তাহলে এটা কি আসবে বলতো? TI minus TF হবে না? দেখো ভালো করে, দেখো ভালো করে, দেখো ভালো করে, যদি কোনো ডাউট থাকে বলো। ওয়ার্ক ডানটা, এবার তোমাদের আমি যে কয়েকটা জায়গায় F দিয়ে ডিনোট করিয়েছি না, সেই কটা জায়গা কিন্তু গামা দিয়েও আমি রিপ্লেস করতে পারি। কেন বলো? আমি গামা কি, গামা কি, গামা কি জানি বলো? গামা ইকুয়াল টু ওয়ান প্লাস টু বাই এফ না? মানে এফ মানে কি বলতো? এফ মানে এখান থেকে, এফ মানে গামা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, মানে আমি বলতে চাইছি টু বাই গামা মাইনাস ওয়ান না, এফ এর ভ্যালু। এই যে এই ইকুয়েশন থেকে, তো যেখানে যেখানে এফ আছে সেখানে সেখানে তুমি গামা দিয়েও রিপ্লেস করে দিতে হবে। কেন? কারণ কোথাও তো হয়তো গামা দেওয়া নেই, এই এফ দেওয়া নেই, গামা দেওয়া আছে। বুঝতে পেরেছো? জাস্ট ইন্টার কনভার্সন। তোমরা কি এই অবধি বুঝতে পেরেছো ওয়ার্ক ডানটা? বলো ওয়ার্ক ডানটা কি বুঝতে পেরেছো? বলো ওয়ার্ক ডানটা কি বুঝতে পেরেছো? এবারে শোনো, এবারে যেটা করব সেটা হচ্ছে প্রসেস ইকুয়েশনটা বার করব। আমরা কিন্তু এখনো প্রসেস ইকুয়েশনটা বার করিনি, এবার আমি প্রসেস ইকুয়েশনটা বার করব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো প্রসেস ইকুয়েশন, প্রসেস ইকুয়েশন, খুব ভালো করে শুনবে, প্রসেস ইকুয়েশন খুব ভালো করে শুনবে। দেখো প্রসেস ইকুয়েশনটা লক্ষ্য করো,
খুব ভালো করে শুনবে। আচ্ছা দেখো এখানে ডেল্টা কিউ তোমার জিরো, ঠিক আছে, কিন্তু ভালো করে শোনো না, পি ভি এন্ড টি এই তিনটের কোনোটাই কনস্ট্যান্ট নয়। কি বললাম? পি ভি টি এই তিনটের কোনোটাই কনস্ট্যান্ট নয়। কি বললাম? পি ভি টি এই তিনটের কোনোটাই কনস্ট্যান্ট নয়, এই তিনটেই ভেরিয়েবল। কিন্তু এর আগে আমরা যে কটা তোমার ইয়ে পড়েছি, কি পড়েছি বলো, এর আগে আমরা যে কটা প্রসেস পড়েছি সেখানে কোনোটাতে প্রেশার কনস্ট্যান্ট, কোনোটাতে ভলিউম কনস্ট্যান্ট, কোনোটাতে টেম্পারেচার কনস্ট্যান্ট, কিন্তু এখানে তিনটেই ভেরিয়েবল। ওকে আচ্ছা, কিন্তু আমরা তো এই ইকুয়েশনটা তো জানি, জানি কি? Yes. এবার আমি ডিফারেন্সিয়াল নিচ্ছি, আমি লিখতে পারি পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু এন আর ডিটি, লিখতে পারি? ভেবে বলো, পিডিভি, এই যে ডিফারেন্সিয়াল নিলাম, কারণ এই তিনটেই তো ভেরিয়েবল ডিয়ার, এই তিনটেই ভেরিয়েবল, লিখতে পারি? বলো বলো বলো। আচ্ছা এইবার একটা জিনিস আমি করছি, সেটা লক্ষ্য করো। বলো তো ওয়ার্ক ডান কি ছিল? এফ বাই টু এন আর ডেল্টা টি, না এই যে, এই যে, এই যে ওয়ার্ক ডান, সরি মাইনাস মাইনাস মাইনাস, তাই তো ছিল, এই যে এইটা। আচ্ছা এইটাকে আমি লিখছি, ভালো করে দেখো, ওয়ার্ক ডান মানে কি বলো? পিডিভি, না ওয়ার্ক ডান মানে পিডিভি, না এইটাকে লিখতে পারি পিডিভি ইকুয়াল টু মাইনাস এফ বাই টু এন আর ডিটি, ডেল্টা টির জায়গায় জাস্ট ডিটি দিয়ে রিপ্লেস করে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই টার্মটা এন আর ডিটি, এই যে এন আর ডিটি, এখান থেকে আমি এন আর ডিটি একে লিখতে পারি মাইনাস টু পি ডিভি বাই এফ, দেখো এখান থেকে লিখতে পারি, লিখতে পারি। এবার এই এনআরডিটি আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি, কি লিখছি? পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু মাইনাস টু পিডিভি বাই এফ, কারেক্ট? এবার দেখো আমি ডিভি কে এদিকে কমন নিয়েছি, ডিভি কে পিডিভি কে, দেখো পিডিভি কমন নিয়েছি, এটাকে আমি এপাশে নিয়ে যাচ্ছি, এটা কি হচ্ছে ওয়ান প্লাস টু বাই এফ আসছে ইকুয়াল টু মাইনাস ভিডিপি আসছে, দেখো তো, দেখো আসছে কিনা। স্যার আমরা তো জানতাম যে ইন্টিগ্রেশন অফ পিডিভি টা ওয়ার্ক ডান, তো স্যার ওটা কি পিডিভি টাও কি ওয়ার্ক ডান? দেখো তুমি যেটা জানো সেটা তুমি ইন্টিগ্রেশন অফ পিডিভি সেটা ঠিকই বলেছো, তোমার এই কোয়েশ্চেনটা ভ্যালিড কোয়েশ্চেন, উত্তর আমি দিয়ে দিচ্ছি। দেখো ওয়ার্ক ডান হচ্ছে, আমি যদি ডিডব্লিউ বলি সেটা হচ্ছে পিডিভি, দেখো ডিডব্লিউ, আর টোটাল ওয়ার্ক ডান যদি আমি বলি তখন এটাকে আমরা ইন্টিগ্রেট করি। ইন আদার ওয়ে পিডিভি ইটসেলফ ইজ ওয়ার্ক ডান, দেখো ডিডব্লিউ, যখন আমরা এখানে ডেল্টা ডির মানে কি বলে ডেল্টা ডব্লিউ ডেল্টা টির কথা বলছি বা ডিটির কথা বলছি তখন আমরা খুব স্মল ওয়ার্ক ডান নিয়ে কথাবার্তা বলছি। বলতো এই ডব্লিউ আর ডিডব্লিউ এর মধ্যে কি ডিফারেন্স বলতো? ডব্লিউটা টোটাল ওয়ার্ক ডান আর ডিডব্লিউটা স্মল ওয়ার্ক ডান, স্মল ওয়ার্ক ডান। ওকে তার মানে কি স্মল ওয়ার্ক ডান কখন হবে? যখন স্মল ডেল্টা মানে ইয়ে চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হবে। এই যে ওয়ার্ক ডান ইকুয়াল টু যদি এটা অরিজিনাল ফর্মুলা হয় তার মানে স্মল ওয়ার্ক ডান কখন হবে? যখন এই ডেল্টা টিটা ডিটি হবে না, এই ডেল্টা টিটা ডিটি হবে না তখন এটা একটা স্মল ওয়ার্ক ডান হবে। ওকে তো সেই কারণেই আমি এটা লিখেছি পিডিভি, ওকে সেই কারণেই আমি এটা লিখেছি পিডিভি, ওকে আচ্ছা। এইবারে আচ্ছা তোমরা এইটা কি মনে করতে পারছো, এটা কি ভেবে বলো তো? গামা, না গামা, তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো তো গামা, দেখো আমি লিখতে পারি গামা ডিভি, এই ভিটাকে নিচে এপাশে নিয়ে এলাম, ভি ইকুয়াল টু এই পিটাকে এর নিচে নিয়ে গেলাম ডিপি বাই পি, দেখো এটা রিয়ারেঞ্জ করে নিতে পারি, বলো রিয়ারেঞ্জ করে নিতে পারি? শিওরলি নিতে পারি। আচ্ছা এইবারে আমি ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করছি ভলিউম, ইনিশিয়াল ভলিউম থেকে
ফাইনাল ভলিউম, প্রেশার ইনিশিয়াল প্রেশার থেকে ফাইনাল প্রেশার। ওকে, আচ্ছা গামাটাকে বাইরে বার করে আনছি, গামা কনস্ট্যান্ট। বলো তো ডিভি বাই ভি ইন্টিগ্রেশন কি হয়? এক্ষুনি করলাম এলএন ভি ভি আই টু ভি এফ ইকুয়াল টু ডিপি বাই পি এর ইন্টিগ্রেশন কি হয়? এলএন মাইনাস আছে, এলএন পি পি আই টু পি এফ। আচ্ছা এইবারে দেখো এইটাকে লিখতে পারি গামা এলএন ভি এফ মাইনাস বাই ভি আই ইকুয়াল টু মাইনাস এলএন পি এফ মাইনাস এলএন পি আই। এবার এটাকে মাইনাসটাকে ভেতরে নিয়ে গেলে আমার আসছে, আচ্ছা এটা এখানে গামা আছে, গামাটাকে আমি উপরে নিয়ে যেতে পারি, লগ আছে যেহেতু, তার মানে আমি লিখতে পারি এলএন ভি এফ বাই ভি আই টু দি পাওয়ার গামা ইকুয়াল টু এলএন পি আই বাই পি এফ। দেখো এটা লিখতে পারি কিনা, যদি এটা লিখতে পারি দুদিক দিয়ে আমি লগ হাটিয়ে দিচ্ছি, যদি আমি লগ হাটিয়ে দিই আমি এইটা লিখতে পারি পি এফ ভি এফ টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি আই ভি আই টু দি পাওয়ার গামা, লিখতে পারি কিনা দেখো, পারি? হ্যালো পারি? হ্যালো যদি তোমাদের কোনো ডাউটস থাকে এইটাতে আমাকে বলো, আমি আবার বলবো। বলো 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 বলো। ওকে তাহলে বলো তো এইখানে আমার কি কনস্ট্যান্ট হচ্ছে? দেখো এখানে কি কনস্ট্যান্ট হচ্ছে, এখানে কনস্ট্যান্ট হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট না? বলো তো এটা কি ইকুয়েশন? হ্যালো কি বললাম বলো, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা এই অ্যাডিয়াবেটিকে পি ভি ইকুয়াল টু এনআরটি, এটা কি, এটা কি ভ্যালিড? এটা কি ভ্যালিড? হ্যাঁ ভ্যালিড, হ্যাঁ ভ্যালিড, শিওরলি ভ্যালিড। আচ্ছা এবার আমি একটা জিনিস করছি, দেখো তো, দেখো তো এই যে পি ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, তো আমি কি করছি এইখান থেকে, এইখান থেকে ভি কে লিখছি এন আর টি বাই পি। এবার আমি এখানে বসিয়ে দিচ্ছি পি, ঠিক আছে, ভি এর জায়গায় এন আর টি বাই পি হোল টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারেক্ট? কারেক্ট, দেখো তো এখান থেকে টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা কনস্ট্যান্ট আসছে কিনা দেখো তো, দেখো তো এখান থেকে এটা কনস্ট্যান্ট আসছে কিনা, আসছে? দেখো তার মানে এই যে বক্স করে যে দুটো লেখা আছে এই দুটোই কিন্তু প্রসেস ইকুয়েশন, একই তো ব্যাপার। দেখো পি ভি টু দি পাওয়ার, হ্যাঁ আসছে, দেখো পি ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট এটাও যা, আর টি টু দি পাওয়ার গামা আর পি ওয়ান মাইনাস গামা কনস্ট্যান্ট এটাও তো একই, কারেক্ট? অ্যাকচুয়ালি এইটা কার কার রিলেশন, পি আর ভি, তাই না? আর এইটা কার কার রিলেশন, টি আর পি না? পি টি। আচ্ছা বলো তো টি আর ভি এর মধ্যে কি রিলেশন হবে? টি আর ভি, করে আমাকে করে করে দেখাও তো টি আর ভি এর মধ্যে।
সেখানে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ানটা কনস্ট্যান্ট হচ্ছে। কারেক্ট। তোমাদের কি সবাই সবার এটা আসছে? তোমাদের কি সবার এটা আসছে? তোমরা নিজেরা একবার ট্রাই করো, তোমরা নিজেরা একবার ট্রাই করো, সবার কি আসছে? ওকে, তার মানে দেখো এই তিনটে একই জিনিস, যেটা যেভাবে দেওয়া থাকবে, যেটা যেভাবে দেওয়া থাকবে। যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো, যদি তোমাদের কোনো ডাউটস থাকে এখনো পর্যন্ত আমাকে বলো। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো। আচ্ছা, এর ওয়ার্ক ডানটা তো আমি পেয়ে গেছি, এই যে এফ বাই টু এন আর টি আই, বলো টি আই মাইনাস টি এফ, পেয়েছি না ওয়ার্ক ডানটা? হ্যালো। আচ্ছা দেখো ওয়ার্ক ডানটা আমি কি পেয়েছি, এটার দেখো, দেখো ওয়ার্ক ডানটা আমি কি পেয়েছি বলো, বলো 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 কোথায়? এফ বাই টু এন আর টি আই মাইনাস টি এফ, এফ বাই টু এন আর বলো টি আই মাইনাস টি আই মাইনাস টি এফ। আচ্ছা আবার আমি এটা লিখতে পারি, পি আই ভি আই ইকুয়াল টু এন আর টি আই, আবার পি এফ ভি এফ ইকুয়াল টু এন আর টি এফ। আরে এটা তো আমি সবসময় লিখতে পারি, যদি আমি এটা লিখতে পারি তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলো, এখান থেকে আমি কি লিখতে পারি বলো, এফ বাই টু, এফ বাই টু পি আই ভি আই মাইনাস পি এফ পি এফ ভি এফ, ওয়ার্ক ডান। যখন যেটা দরকার হবে আমাদের তখন সেইটা কাজে লাগাতে হবে। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো, আমি তোমাদের ডাউটস ক্লিয়ার করব, যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করব। আচ্ছা কোন কনস্ট্যান্ট নিচ্ছিলাম স্যার, তখন এন আর টু দ্য পাওয়ার গামাটাও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না? মানে না, আপনি যখন এটাকে কনস্ট্যান্ট লিখছিলেন, এই যে পি ইনটু এন আর টি বাই পি টু দ্য পাওয়ার গামা, ওখানে এন আর টু দ্য পাওয়ার গামাটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তোমার কথা আমি বুঝতে পারলাম না, কোনটাই বলো তো? না, বলছে এই টিপি এর রিলেশন দিয়ে, এখানটা না না উপরে দিয়ে, ও হ্যাঁ হ্যাঁ, আরে গামা তো কনস্ট্যান্ট, আচ্ছা গামা তো কনস্ট্যান্ট, আর ওখানে যদি এন আর আর থাকে সেগুলোও তো কনস্ট্যান্ট। ওকে আচ্ছা, এইবারে তোমাদের একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম। এই পিভি ডায়াগ্রামটাও না এই তোমার অ্যাডিয়াবেটিকের জন্য এরকমই হয়, মানে এখানে প্রসেসটা কি বলতো, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট না, তাই না? এইটাও এইরকমই হয়, কিন্তু এর স্লোপটা একটু ডিফারেন্ট হয়। কি বললাম বলো, এর স্লোপটা একটু ডিফারেন্ট হয়। আমি আবারও বলছি, এর স্লোপটা একটু ডিফারেন্ট হয়। তাহলে আমরা যদি এর স্লোপ ক্যালকুলেট করতে চাই, কার স্লোপ, এই যে ইন্ডিকেটর ডায়াগ্রাম বা পিভি ডায়াগ্রাম, যদি এর স্লোপ আমি তোমার ক্যালকুলেট করতে চাই, তাহলে আমি স্লোপ কিভাবে ক্যালকুলেট করব বলতে পারবে? দেখো স্লোপ কিভাবে ক্যালকুলেট করব বলতে পারবে? দেখো আমি এইটা তো দেওয়া আছে, আমি দুদিকেই লগ নিয়ে নিচ্ছি, এলএন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু এলএন কনস্ট্যান্ট, তাই তো? আচ্ছা এটাকে আমি লিখতে পারি দুট এলএন পি, আর এটাকে লিখতে পারি গামা এলএন ভি। দাঁড়াও আমি এত দূর না করে আগে থেকেই তো পেয়ে যাব, ও না দরকার আগে থেকে পাওয়া, ও না আমি এত কিছু না করেও হবে এখান থেকেই পেয়ে যাব। দেখো এই ইকুয়েশনটা, দেখো সরি এই ইকুয়েশনটা, এটাকে আমি একটু সাইডে নিয়ে যাচ্ছি। দেখো পি ডিভি, এটা কি গামা না, ইকুয়াল টু মাইনাস ভিডিপি না, তাই না? এই তো এইটা এই ইকুয়েশনটা, ডিফারেনশিয়াল নিয়ম, হ্যাঁ মানে একদম প্রথম থেকেই এইখান থেকে। এবার বলো তো ডিপি বাই ডিভি মানে কি, ডিপি বাই ডিভি মানে কি,
ডিপি বাই ডিভি মানে কি আসছে মাইনাস গামা পি বাই ভি, দেখো তো দেখো এটা আসছে কিনা, দেখো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা যদি এইটা আসে, ভালো করে শোনো, তাহলে ভেবে দেখো এইটা যদি আমার কার্ভ হয়, এইটা যদি থিটা হয়, তার মানে এই ট্যান থিটাটা কি ডিপি বাই ডিভি না, যেটা ইকুয়াল টু মাইনাস গামা, সরি গামা পি বাই ভি না। এবার বলো তো আইসোথার্মালের জন্য আমি কি পেয়েছিলাম, আইসোথার্মালের জন্য আইসোথার্মালে পি বাই ভি পেয়েছিলাম, দেখো আইসোথার্মালে পেয়েছিলাম পি বাই ভি। আচ্ছা আর অ্যাডিয়াবেটিকে কি পেয়েছি, একটা এক্সট্রা গামা পেয়েছি না, বলো একটা এক্সট্রা গামা পেয়েছি না। যদি সেটা হয় তাহলে সেখান থেকে আমি কি কনক্লুড করতে পারি, দেখো সেটা হচ্ছে, ভালো করে দেখো, আমি একটা এরকম আর একটা এরকম, একটু গন্ডগোল হয়ে গেল, এইভাবে এটা এক নাম্বার একটা দু নাম্বার। আচ্ছা এবারে দেখো আইসোথার্মালের জন্য আমি ইয়ে কি পেয়েছি বলো, আইসোথার্মালের জন্য মাইনাস পি বাই ভি স্লোপ পেয়েছি, বলো তো অ্যাডিয়াবেটিকের জন্য আমি কি পেয়েছি মাইনাস গামা পি বাই ভি। আচ্ছা এবার বলো তো গামার ভ্যালু একের থেকে বেশি না কম, একের থেকে বেশি হচ্ছে, একের থেকে বেশি হচ্ছে। আচ্ছা যদি এটা একের থেকে বেশি হয় তাহলে বলো তো কার স্লোপ বেশি, অ্যাডিয়াবেটিক না আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিকের স্লোপটা বেশি হবে। ভেরি গুড, যদি অ্যাডিয়াবেটিকের স্লোপ বেশি হয় তাহলে কে বেশি স্টিপার হবে, অ্যাডিয়াবেটিক না আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিকটা স্টিপার হবে। দেখো মোর স্লোপ মোর স্টিপার, অ্যাডিয়াবেটিকটা বেশি স্টিপার হবে, কারেক্ট কারেক্ট। এবার বলো তো তাহলে এক আর দুই এর মধ্যে কোনটা অ্যাডিয়াবেটিক কোনটা আইসোথার্মাল, বলো বোঝাতে পারছি। আচ্ছা এইবারে তোমাদের যেটা বলতে চাইছি আমি, এর উপরে প্রচুর বার কিন্তু কোয়েশ্চেন এসছে, এর উপরে এর উপরে প্রচুর বার কিন্তু কোয়েশ্চেন এসছে, কি বললাম এর উপরে প্রচুর বার কোয়েশ্চেন এসছে। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলো, আমি সব ডাউটস তোমাদের ক্লিয়ার করব। এখনো পর্যন্ত যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে বলো, আমি সব ডাউট ক্লিয়ার করব। এটা পি এটা ভি, এটা পি এটা ভি, বলো কোনো ডাউট আছে? আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে আমাকে তোমরা একটা কথা বলো, আমরা কি জানি ডেল্টা কিউ ইকুয়াল টু এন সি ডেল্টা টি, তাই করেছি না? এবার বলো এই সি এর জন্য আমি কি লিখবো, অ্যাডিয়াবেটিকের জন্য একটা এ লিখবো, তার মানে কি সি এ অ্যাডিয়াবেটিকের জন্য মোলার স্পেসিফিক কনস্ট্যান্ট কত, ডেল্টা কিউ বাই এন ডেল্টা টি। বলো তো ডেল্টা কিউ এর ভ্যালু কত, জিরো হয়ে যাচ্ছে, পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো না, এটা যদি জিরো হয়ে যায় তার মানে টোটালটা জিরো হয়ে যাচ্ছে না, বলো? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ, মানে এটাই আইসোথার্মালের জন্য ইনফিনিটি ছিল, কারেক্ট, এটা আইসোথার্মালের জন্য ইনফিনিটি ছিল, আর এটার জন্য কত হলো জিরো। কোনো ডাউট আছে? নেই। কোনো ডাউট আছে? নেই। আচ্ছা যদি আমাদের এখানে কোনো ডাউটস না থাকে তাহলে আমি তোমাদের একটা ছোট্ট কোয়েশ্চেন করছি, সেই কোয়েশ্চেনের উত্তর দাও আমায়, কোয়েশ্চেনটা শোনো, কোয়েশ্চেনটা শোনো স্যার, একটা কোয়েশ্চেন ছিল, বলো 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 স্যার। বলছি এখানে ডেল্টা কিউ তো জিরো, তাহলে তাহলে সি এটা হচ্ছে জিরো, তাহলে তাহলে 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ হবে কি করে, তাহলে কোথায় মানে মোলার হিট ক্যাপাসিটি যদি জিরো হয়ে যায় তাহলে তো মানে 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ হবে কি করে, 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ, আমি তো বলতে পারছি না মানে হবে কি করে। আপনি আগে একটা ডায়াগ্রাম আঁকিয়েছিলেন না যে আইসোথার্মাল, বলো বলো বলো, তুমি ঠিকই বলছো, তোমার কোশ্চেনের ভ্যালিডিটি আছে, আইসোথার্মাল ইনফিনিটি, ওখানে হ্যাঁ মোলার হিট ক্যাপাসিটি ওখানে একটু যান। আচ্ছা
মোলার হিট ক্যাপাসিটি, ও আচ্ছা এখানে বলো। হ্যাঁ এখানে সাইডে একটা ছবি এঁকেছিলেন যে আইসোথার্মাল, আচ্ছা এবারে ওখানে ইনফিনিটি হিট দিলে মানে 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ হচ্ছে, তাই আচ্ছা এবারে আমি যদি ওটাকে অ্যাডিয়াবেটিক করি তাহলে তো 0 ডিগ্রি, তাহলে সি এর ভ্যালুটা তো 0 হচ্ছে, তাহলে 0 হলে কি করে 1 ডিগ্রি টেম্পারেচার রাইজ করবে? 0 হলে হ্যাঁ কি করে 1 ডিগ্রি? দেখো শোনো শোনো শোনো, এর মোলার স্পেসিফিক হিট কনস্ট্যান্ট 0, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মানে কি ওর 1 ডিগ্রি রাইজ হবে না? হবে কি রকম ভাবে? দেখো কোথা দিয়ে হিট যাচ্ছে না, কোথা দিয়ে হিট তোমার ইয়ে হচ্ছে না, কারেক্ট? এবারে এর ভিতরে একটা পি আর ভি আছে, কারেক্ট? এবার দেখো আমি সাডেনলি একে হিট করেছি, সাডেনলি ও ছোট হয়ে যাবে, যাবে তো প্রেসার আর ভলিউম দুটোই চেঞ্জ হবে। হ্যাঁ এবার বলো যদি PV equal to NRT কে কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে টেম্পারেচার চেঞ্জ হবে কি হবে না? টেম্পারেচার চেঞ্জ হবে, কারেক্ট? সেই টেম্পারেচার তো 1 ডিগ্রি চেঞ্জ হতেই পারে, ডাজন্ট ম্যাটার যে তোমার CA দিয়েই ওই টেম্পারেচারটা ইয়ে করতে হবে, CA 0 হতেই পারে, তার জন্য টেম্পারেচারের কোনো ডেফিনিট মানে টেম্পারেচার চেঞ্জ হতেই পারে, CA 0 তার জন্য টেম্পারেচার চেঞ্জ হবে, বুঝতে পারলাম? এবার আমি কয়েকটা ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন করাবো, খুব ছোট কোয়েশ্চেন, দেখো তো সবাই ট্রাই করো। দেখো আমার কাছে একটা চেম্বার আছে, দেখো আমি বলতেই পারতাম যে পি নট ভি নট টি নট, এবার বলো ডাবল করে দিলে কি হবে, কিন্তু ওটা ম্যাথমেটিক্স বেস হয়ে যায়, আমাকে একটু তোমাকে যদি ফিজিক্সটাই না ঢোকাই তাহলে কিন্তু তোমার ভালো লাগবে না। একটা চেম্বার আছে যার ইনিশিয়ালি পি নট ভি নট টি নট হচ্ছে টেম্পারেচার, এর মধ্যে একটা মনোঅ্যাটমিক গ্যাস আছে, কি বললাম? এর মধ্যে একটা মনোঅ্যাটমিক গ্যাস আছে, ওকে, এর মধ্যে একটা মনোঅ্যাটমিক গ্যাস আছে, এখানে সব তোমার অ্যাডিয়াবেটিক, সব ওয়ালগুলো অ্যাডিয়াবেটিক, তার মানে বাইরে থেকে কোনো হিট যাচ্ছে না, ভেতর থেকে কোনো হিট আসছেও না। এবার দেখো এইখানে এইখানে একটা জোরে হিট করা হয়েছে, হিট করার ফলে ভলিউমটা ভলিউমটা হাফ হয়ে গেছে, ভলিউম গেটস হাফ, কারেক্ট? তাহলে আমাকে বার করতে বলেছে ভি ফাইনাল, টি ফাইনাল আর পি ফাইনাল, তোমরা একটু ক্যালকুলেট করে বলো তো, ইনিশিয়ালি ছিল পি নট ভি নট টি নট, মনোঅ্যাটমিক গ্যাস, খুব ইজি, খুব ইজি, ইজি, কনফিউজড হবে না, নিজেরা করার চেষ্টা করো, ঠিক পারবে, ইজি জিনিস। দেখো বলো তো কি কোন গ্যাস, বলো কোন গ্যাস, মনোঅ্যাটমিক গ্যাস, মনোঅ্যাটমিক। তাহলে গামা কত? আরে ভাই 1/2/f, তাহলে গামার ভ্যালু কত আসছে বলো? 5/3, কারেক্ট? আচ্ছা এবার আমি লিখবো, দেখো পি নট ভি নট টু দি পাওয়ার 5/3 ইকুয়াল টু পি এফ v not by 2 to the power 5/3, আরে pv to the power এটা কনস্ট্যান্ট না, pv to the power gamma equal to constant, দেখো এটা ফাইনাল আর এটা হচ্ছে ফাইনাল প্রেসার, কারেক্ট? তাহলে বলো তো pf কত আসছে, pf ভেবে বলো, pf
দেখো এখান থেকে আমি লিখতে পারি পি নট ভি নট টু দি পাওয়ার 5/3 ইকুয়াল টু পি এফ, এবার দেখো ভি নট টু দি পাওয়ার 5/3 ইন্টু 1/2 5/3, তাই না? দেখো এইটা এটা কেটে যাচ্ছে না, তার মানে বলো তো পি এফ কি আসছে? পি নট, দেখো পি নট 5/3 আসছে এটা, এবার দেখো পি নট 2^5/3। তোমরা আমাকে বলো তো টি এফ, তোমরা আমাকে বলো তো টি এফ কি আসছে ইন টার্মস অফ টি নট, বলো তো টি নট কি আসছে, পারবে? এই যে এই ফর্মুলাটা কাজে লাগাও, এই যে এই ফর্মুলাটা কাজে লাগাও, দেখো টি নট ভি নট টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, সরি গামা মাইনাস ওয়ান মানে হচ্ছে কন্ট্রোল জেড, 5/3 - 1, ওকে, ইকুয়াল টু টি ফাইনাল ভি নট বাই টু টু দি পাওয়ার 5/3 - 1, ওকে। এবার দেখো টি নট ভি নট 2/3 ইকুয়াল টু টি এফ ভি নট 2/3 ইন্টু 1/2 এইবার আমি একটা ছোট্ট কোয়েশ্চেন দেবো, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে, বাড়িতে ট্রাই করবে, ভালো করে শুনবে কোয়েশ্চেনটা, বাড়িতে ট্রাই করবে, ওকে। সেটা হচ্ছে আমার একটি মোনো অ্যাটমিক গ্যাস আছে, মোনো, খুব ভালো করে শোনো, মোনো অ্যাটমিক গ্যাস, ওকে, গামা কত? 5/3। এই মোনো অ্যাটমিক গ্যাসটা একটি চেম্বারে রয়েছে, সেই চেম্বারে আছে ভি নট পি নট ভি নট টি নট, এটা হচ্ছে ওই চেম্বারে রয়েছে, ওকে। এবার আমি এই ভি নটটাকে তিনটে প্রসেসে কি বললাম, তিনটে প্রসেসে ডাবল ভি নট করেছি, মানে কি করেছি, ডাবল ভি নট তিনটে প্রসেসে। কি কি প্রসেস সেটা শোনো, সেটা হচ্ছে আইসোবারিক, সেটা হচ্ছে আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক। আমি করতেই পারি, আমি ডাবল ভলিউম করেছি তিনটে প্রসেসে, আইসোবারিক প্রসেসে করেছি, আইসোথার্মাল প্রসেসে করেছি, অ্যাডিয়াবেটিক প্রসেসে করেছি, ওকে। আমাকে বার করতে বলেছে কোন কোন প্রসেসে ওয়ার্ক ডান সব থেকে বেশি এবং কোন প্রসেসে ওয়ার্ক ডান সব থেকে কম। কি বললাম, কোন প্রসেসে ওয়ার্ক ডান সব থেকে বেশি এবং কোন প্রসেসে ওয়ার্ক ডান সব থেকে কম। আমাকে একটা গ্রাফের মধ্যে এই তিনটে তোমাদেরকে বোঝাতে হবে, এটা পি আর এটা ভি। এখান থেকে একটা প্রসেস ভি নট ছিল, এখান থেকে টু ভি নট হয়েছে। ইউ গেট মাই পয়েন্ট? তোমরা কি আমার কোয়েশ্চেনটা বুঝতে পারলে বলো, বলো তোমরা কি আমার কোয়েশ্চেনটা বুঝতে পারলে? স্যার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব তো? গ্রাফিক্যালি ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট, গ্রাফিক্যালি প্রথমে তো বার করতে হবে যে তিনটের ওয়ার্ক ডান কার বেশি কার কম, তারপরে তোমরা সেটাকে একবার ওইটা পেয়ে গেলেই গ্রাফিক্যালি ওটাও আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, ফাইন? তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, ওকে, আজকে আমরা এই পর্যন্তই রাখবো, ফাইন? সো নেক্সট ডে আমরা এখান থেকেই শুরু করব, তোমাদের আগামী ক্লাস ফ্রাইডে। যদি তোমাদের আজকের ক্লাসে কোনো ডাউটস থাকে তোমরা আমাকে করতে পারো। আমি বলেছি ভি নট থেকে টু ভি নটে তিনটে প্রসেসে আমি বাড়িয়েছি, সেই তিনটে প্রসেসে তিনটে গ্রাফ তোমরা ড্র করবে, ওকে। তার আগে তোমরা বলবে কোন প্রসেসে ওয়ার্ক ডানটা সব থেকে বেশি, একটা মোনো অ্যাটমিক গ্যাস ভি নট টি নট থেকে টু ভি নট করেছি। যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো।
আজকে তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো। স্যার আগের দিন আপনি একটা হোমওয়ার্কের সাম দিয়েছিলেন, ওটা একটু মানে ওটার আনসারটা একটু জানতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্কের সাম কি সাম দিয়েছিলেন বলো তো একটু। একটা ওয়াটার স্টারার ওই একটা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিটের উপর একটা কোশ্চেন দিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আচ্ছা ওইটার আনসার, দাঁড়াও একটু ভাবতে দাও। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার মাথায় ছিল না তো। ঠিক 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 ঠিক, দাঁড়াও একটু 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 ইয়ে করতে দাও। ওকে ফাইন, তোমরা তুমি আমাকে নেক্সট দিন একটু মনে করিও, আমি প্রবলেমটা করিয়ে দেবো। আমার মাথায় ছিল না যে ওটা একটা হোমওয়ার্ক ছিল। ওকে, আমার মাথায় ছিল না, হোমওয়ার্ক ছিল। ওকে আমি নেক্সট দিন করিয়ে দেবো, করিয়ে দেবো। ঠিক আছে, ওকে চলো আজকে আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো ডাউটস থাকে আমাকে করতে পারো, আমি কিন্তু তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করব। যদি তোমাদের কোনো ডাউটস থাকে করতে পারো, আমি কিন্তু তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করব। নেক্সট আমরা, হ্যাঁ বলো। বলছি যে ওই আপনি যখন গামা ডিভি বাই ভি ইকুয়াল টু ডিপি বাই পি লিখেছিলেন, ওটা একবার দেখাবেন। তাই বলো তো, দাঁড়াও। ও এইখানটায়, ওকে যাদের হয়ে গেছে দে ক্যান লিভ, নো প্রবলেম, আমাদের ক্লাস শেষ। বলছি এখানে মাইনাস হবে না, মাইনাস ডিপি বাই পি? ও হ্যাঁ আমি ভুল লিখেছি, এই মাইনাসটা হবে, ইউ আর রাইট, মাইনাস হবে, ঠিকই বলেছো, এখানে মাইনাস দিয়েছি, ঠিকই আছে। অ্যাডিয়াবেটিক এর ওয়ার্কডান এর এক্সপ্রেশন, দাঁড়াও কোথায় গেল বলো তো, এটা না এটা, ওকে ফাইন, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি, গুড নাইট। স্যার বলছিলাম যে, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছিলাম যে স্যার আমার না আর কয়েকটা ভিডিও শুধু ডাউনলোড করা বাকি, তো স্যার আপনি নেক্সট উইক একবার আপলোড যখন করবেন আমাকে একবার একটু জানিয়ে দেবেন, তাহলে আমি অটোগুলোকে মানে একবার ড্রাইভে আমি 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 জানিয়ে দেব, আমি জানিয়ে দেব, আমি জানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জানিয়ে দেব যে একেবারে আমি আপলোড করে আমি জানিয়ে দেব। ওকে, ওই মানে মেকানিক্স ওই নিউটনস লস আর ওই সার্কুলার মোশন আর ওই ওয়ার্ক পাওয়ার এনার্জি ওই এর কিছু কিছু ভিডিওগুলো আমার একটু বাকি আছে, শুধু ফার্স্ট পার্টটা আমার হয়ে গেছে সব দেখা। ঠিক আছে আমি জানিয়ে দেবো, জানিয়ে দেবো।